নন্দন সার মহিউসুন্না মাদ্রাসা কর্তৃক আয়োজিত 63 তম দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল আজকে শেষ রজনী উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি এতদ অঞ্চলের সুযোগ্য সন্তান সুযোগ্য সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান সভাপতি অত্র মাদ্রাসা আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আপনাদের সামনে এতক্ষণ অনেক কথা বললেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন শরীয়তপুরের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আলী আকবর মিফতা সাহেব আরবি প্রভাষক নাশাসন আলিম মাদ্রাসা উপস্থিত ভাই পরিচালক অত্যন্ত প্রিয়জন আপনজন জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান পিরোজপুরি সাহেব সহ হযরত ওলামা ইকরামগণ আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত মাহবুবেরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা খুশি না বেজা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি পড়ুন আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ আরেকটু জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون أرجو الله أكبر আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আযীম সম্মানিত ভাইরা আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মনে রাখুন আল কোরআনুল কারীমের 27 নম্বর সূরা আন নামলের 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কয় নম্বর সূরা জোরে কোন কি কয় 17 নম্বর নাকি 27 27 নম্বর 27 নম্বর সূরা আয়াত নম্বর 17 মনে থাকবে না বাংলা মানেটা আমি আপনাদের বলে দেই এখানে আল্লাহ বলছেন ওয়া হুশির আলি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়ির আমি সুলাইমানকে বিশাল এক সৈন্যবাহিনী দিয়েছিলাম কি দিয়েছিলাম সৈন্যবাহিনী দিয়েছিলাম সেই বাহিনীতে সৈন্য ছিল জিন মানুষ এবং পাখি থেকে তারা ছিল সুশৃঙ্খল একটা বাহিনী সুবহানাল্লাহ এখানে জিন মানুষ পাখি কয়টা শ্রেণী তিনটা শ্রেণী যেহেতু আপনারা তাফসিরের ক্লাসে এসেছেন এভাবে আমার সাথে কথা বলবেন আমি আশা করি আপনারা আলোচনা বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ মানুষ কিছুই বলতে পারে না যদি আল্লাহ তারে দিয়ে কিছু না বলায় ঠিক না মানুষের কোনো ক্ষমতা নাই কে কথা কয় রে দেখা দেয় না হাতের কাছে নরে চড়ে খুঁজলে জনম ভোর মেলে না এই কথার মানে কি বোঝেন একটা মানুষ মরে গেছে লাশ হয়ে পড়ে আছে তো একজনে গিয়া বলতেছে হুইজ দিস এটা কে তো বলতেছে যে এটা হচ্ছে আব্দুর রহমানের লাশ
তাহলে হু ইজ আব্দুর রহমান? আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান কে? হোয়ার ইজ আব্দুর রহমান? হু ইজ আব্দুর রহমান? এটা যদি আব্দুর রহমানের লাশ হয় তাহলে আব্দুর রহমান কোথায়? কে কথা কয়? আপনি কথা কন না আপনাকে কথা বলানো হয়? আপনাকে বলানো হয়। কে কথা কয় রে দেখা যায় না। তিনজন মানুষ কিছু বলতে পারে না যদি আল্লাহ তারে কিছু বলবার ক্ষমতা দান না করে, ঠিক কি না? ওই আল্লাহর কাছে সহযোগিতা চাই। আল্লাহ এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দেন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন। কন্যা আমিন। বন্ধুগণ বাস্তবতার সাথে মিলান, আমাদের দেশের বাহিনী তিনটা, সেনা, নৌ, বিমান, ঠিক না? ইন্ডিয়ার বাহিনী তিনটা, পাকিস্তানের বাহিনী তিনটা, আমেরিকার বাহিনী তিনটা, পৃথিবীর যেখানে যাবেন তাদের বাহিনী তিনটা। আল্লাহ বলেন আমি সুলাইমানকে জিন থেকে, মানুষ থেকে, পাখি থেকে সৈন্য দিলাম। তাহলে বোঝা গেল সুলাইমানের বাহিনীও ছিল তিনটা। সুলাইমানের বাহিনী ছিল তিনটা। এখন সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। বিমান বাহিনী আছে কারণ প্লেন আছে, এখন নৌবাহিনী আছে কারণ লঞ্চ স্টিমার আছে। সুলাইমানের সময় তো আর প্লেন ছিল না, তাহলে তখন বাহিনী তিনটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের ভিতরে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা শেখায় নাই, আল্লাহ আমাদেরকে কোরআনের ভিতরে এটাও শিখিয়ে দিয়েছে যে একটা দেশের সার্বভৌমত্ব, একটা জাতির সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় অবশ্যই অবশ্যই ওই জাতিকে তিনটা বাহিনী, স্ট্রং বাহিনী গঠন করতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যদি গঠন না করে ওই বাহিনী পৃথিবীর ভিতর টিকে থাকতে পারবে না, পারবে না। আল্লাহ এটাও শিখায় দিলেন। এই জন্য কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। জিন থেকে, জিনেরা ছিল নৌবাহিনী, জিনেরা ছিল নৌবাহিনী, মানুষ থেকে, মানুষেরা ছিল স্থল বাহিনী, তখন প্লেন ছিল না, বিমান বাহিনী, ওরা ছিল পাখি। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। বিমান বাহিনী ওরা ছিল পাখি। পাখিরা যে একটা বাহিনী, তাও আবার বিমান বাহিনী, সেটা আল্লাহ কোরআনে জানায় দিচ্ছে। তারপরে আবার আল্লাহ এটাও দেখিয়ে দিয়েছেন, পাখিরা কি কখনো যুদ্ধ করেছে? অবশ্যই করেছে। পাখিরা কি যুদ্ধ করেছে? কার বিরুদ্ধে করেছে? আব্রাহার বিরুদ্ধে করেছে। তাহলে আল্লাহ সুলাইমানকে পাখি একটা বিমান বাহিনী দিলেন না, ওটা আবার পৃথিবীবাসীকে তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েও দিলেন যে না, পাখিরা যুদ্ধ করতে পারে। কার বিরুদ্ধে যুদ্ধ করলেন? কোন সূরা? সূরা ফিল। সূরাটির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার সাথে পড়েন না, মনিটরে শুধু ভোকাল, আমার সাথে পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ভাইরা খুব মনোযোগ দিয়ে কান লাগাইয়ে ওয়াজগুলো শুনতে হবে। আমি ছোট মানুষ বলে অবহেলা করা যাবে না। যদি আমার আলোচনাটা মন দিয়ে শোনেন আপনি নূতনত্ব কিছু পাইলেও পাইতে পারেন। আপনার ঘরে কোরআন আছে, বঙ্গানুবাদ দেখেন, এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখেন যে এই আয়াতের মানে লেখা আছে, নবী হে তুমি কি দেখোনি? একটু কম, তুমি কি দেখোনি তোমার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? ভালো করে বুঝবেন, নবী হে তুমি কি দেখোনি? এই দেখা যদি চোখের দেখা হয় তাহলে নবী দেখে নাই, কারণ নবী তখন মায়ের গর্ভে ছিলেন। কোথায় ছিলেন? রসুল জন্মের 55 দিন অথবা 65 দিন পূর্বে এই ঘটনা মক্কাতে ঘটে। যদি নবী হে তুমি কি দেখোনি চোখের দেখা হয় তাহলে নবী দেখেনি। যদি এই দেখাকে আপনি দেখা, তিন প্রকার হয়, চোখের দেখা, অন্তরের দেখা, ব্রেন দিয়ে দেখা। কথা কোন দেখা? দেখা কয় প্রকার? চোখের দেখা, অন্তরের চোখ দিয়ে দেখা, আর ব্রেন দিয়ে দেখা। তিন প্রকার দেখা হয়, ঠিক কি না? তো এখন যদি আপনি বলেন যে এই দুই চোখে নবী দেখেছে, দেখেনি, কারণ এটা নবীর জন্মের আগের ঘটনা, ঠিক না বলেন? তাহলে এই দেখা বলতে আল্লাহ পাক নবীরে কি বুঝালেন? আপনি যদি ব্যাখ্যাটা এইভাবে প্যাঁচ ঘোষ করে না লিখে
আপনি যদি সোজা সুজি লিখে দিতেন নবী হে তুমি কি ভেবে দেখো না তুমি কি চিন্তা করো না তোমার রব তোমার আল্লাহ কোন পদ্ধতিতে যুদ্ধ করে হস্তি বাহিনীকে পরাজিত করেছে ইন্টারোগেটিভ চিহ্ন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ দ্যাট সেন্টেন্স হুইচ আস্কস এনি কোশ্চেন কথা বুঝেছেন কোন কিছুকে প্রশ্ন করা হয় রাসূলকে প্রশ্ন করা হচ্ছে নবী হে তুমি কি ভেবে দেখোনি তুমি কি চিন্তা করোনি তোমার রব কোন পদ্ধতিতে যুদ্ধ করে হস্তি বাহিনীকে পরাজিত করেছে যদি এই ব্যাখ্যাটা আপনি কোরআনে লিখে দেন এই জাতি এই ব্যাখ্যাটা পড়ে একবার হলেও তারা চিন্তা করবে এত বড় বিশাল বাহিনীকে পরাজিত করার পদ্ধতি কোন পদ্ধতি আল্লাহ গ্রহণ করেছিলেন সেই পদ্ধতি যদি মুসলমানেরা একবার জানতে পারে মুসলমানেরা যদি বুঝতে পারে এবং সেই পদ্ধতি যদি মুসলমানেরা আবার অ্যাপ্লাই করতে পারে এই পৃথিবীর কোন আব্রাহাম মুসলমানদের সামনে টিকতে পারবে না এটাই তো ছিল এই সূরার শিক্ষা এই সূরার শিক্ষা ছিল পদাতিক বাহিনী যত বড়ই শক্তিশালী হোক বিমান বাহিনী যদি স্ট্রং থাকে পদাতিক বাহিনীর সামনে আপনার বিমান বাহিনীর সামনে পদাতিক বাহিনী টিকতে পারে না এটাই তো ছিল এই সূরার এক নাম্বার শিক্ষা কিন্তু এই শিক্ষাটা আপনি কোন তাফসীর থেকে আমারে খুঁজে বের করে দেবেন সেই তাফসীরের নাম বলেন তো আমি একটু দেখে আসি কথা হচ্ছে কি নাই কথা হবে না কোনো এখানে একটা ক্লাস হচ্ছে বলেন এমন একটা তাফসীরের নাম বলেন যে তাফসীরে এই শিক্ষাটা লেখা আছে কিন্তু এই সূরার বাস্তবতা এটাই বলে কথা কন না কে এই সূরার বাস্তবতা এটাই বলে যে পদাতিক বাহিনী যত বড় আব্রাহার হাতি কম ছিল কথা বলতে হবে ঘোড়া কম ছিল তরবারি কম ছিল মক্কার কোন লোক তার সামনে দাঁড়ানোর ক্ষমতা ছিল তাহলে ছোট্ট ছোট্ট পাখিগুলো তার মাটির সাথে মিশিয়ে ফেলে দিল তার মানে কি দাঁড়ালো পদাতিক বাহিনী যত বড়ই শক্তিশালী হোক আজকে দেখেন পৃথিবীতে যেই দেশের বিমান বাহিনী যত স্ট্রং তারা পৃথিবীর মোড়লগিরি করতেছে আরে শিক্ষাই তো সূরা খিলার ভিতর আল্লাহ দিল কিন্তু এই মাথা মোটা মুসলমানের জাত তোমরা এই শিক্ষাটা পাবা কোত্থেকে তোমাদের গুড়া কাইতে আগায় পানি ঢালা হয়েছে তোমরা এই শিক্ষা তো পাবা না তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা না দিয়ে তোমাদেরকে দর্শনের শিক্ষা না দিয়ে তোমাদেরকে রসায়নের শিক্ষা না দিয়ে তোমাদেরকে কেমিস্ট্রির শিক্ষা না দিয়ে তোমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে কোন টুপি মাথায় দিবা গোল না লাম্বা হাত কোন দা বানবা বুকে বানবা না নাভিতে বানবা না উরুর উপরে বানবা মিলাদ পড়বা কি পড়বা না দাঁড়ায় পড়বা না বসে পড়বা না খাড়ায় পড়বা ভুড়ি কোন সাইজের হবে জিরো সাইজ না একটু বড় সাইজ এই সমস্ত নিয়ে তোমরা ফতুয়াবাজি করে বেড়াচ্ছ তারাবির নামাজ বিশ রাকাত না সাত রাকাত এদিক তো তোমাদের মোটামুটি পৃথিবীর ভিতরে মার খাইতে খাইতে তোমাদের অবস্থাটা আজকে এমন দাঁড়াইছে কোন সময় তোমাদের সবগুলোরে লাঠি মেরে বঙ্গবসা করে ফেলাই দেবে ঠিক না বলেন ওপাশে মিয়ানমার ফাটায় ফেলাইছে মারি আর ওপাশে তো ভারত চলতেছে এখন সমানে মাঝখানে আছো তোমরা তোমরা মনে করেছো তোমরা বেশি দিন ভালো থাকতে পারবা এত সোজা এই দেশের ইতিহাস জানো বাংলাদেশের এই দেশের ইতিহাস ডিউরিং দ্য রুল অফ কিং গৌরাগোবিন্দ ডিভার্টেড মুসলিম বুরহানুদ্দিন সোলাটারে কাওয়ান্দ কেশনাব্দ আকিকা ওয়াপি হিস নিউবান ছন গৌরাগোবিন্দর শাসনামলে বুরহানুদ্দিন নাম করে একটা ডিভার্টেড মুসলিম তার ছেলে আকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করেছিল সেই অপরাধে বুরহানুদ্দিনের হাত কেটেছিল বুরহানুদ্দিনের ছেলেকে কাট ইন টু পিসেস কেটে কেটে টুকরা টুকরা করেছিল এটা তো সেই এই দেশেরই ঘটনা ভুলে গেলে কেমনে তোমরা তোমরা ঘুমায় পড়েছ ফতুয়াবাজি করে বেড়াচ্ছ এই যে তিন দিন আগে আমার কাছে একজন ফোন করছে আমি যাচ্ছি যশোর চৌগাছা তিন চার দিন আগে যশোর চৌগাছা আমার কাছে ফোন করে বলতেছে হুজুর একটা প্রশ্ন আছে কি প্রশ্ন তো বলতেছে হুজুর হাত বুকের উপর বানবো নাকি নাভির উপর বানবো তাই আমি বললাম যে তুমি ইচ্ছা হলে বুকের উপর বানো ইচ্ছা হলে নাভির উপর বানো ইচ্ছা যদি না হয় কোনো জায়গায় বান্ধে না হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ো তুমি স্ট্রং যদি হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ো কেয়ামতের মাঠে যদি তোমার এই নিয়ে আল্লাহ কোনো প্রশ্ন করে তুমি আমার ফোন নাম্বার লিখে নাও 01716520218 আমারে ফোন করো আমি ওই জায়গায় হাজির হয়ে যাব কতক্ষণ না কে বললাম যে যদি ইচ্ছা হয় বুকে বান্ধো
ইচ্ছা যদি হয় নাবিতে বান্ধো আর ইচ্ছা যদি মোটে না হয় কোন জায়গা বান্ধি না হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ো যদি প্রশ্ন করে আমার ফোন নাম্বার তুমি কিয়ামতের মাঠে নিয়ে আমারে ফোন করে আমি এক দড়ি মেরিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলবো আল্লাহ কিয়ামতে এই নিয়ে কোন প্রশ্ন করার কথা তোমার কোনদিন আমরা শুনিনি তোর টুপি তুই কোন দিয়ে মাথায় দিবি দিয়ে বাড়া তুই গোল দিবি না লম্বা দিবি না ছয় কলি না পাঁচ কলি দিবি কিয়ামতের মাঠে কবরে যদি টুপি নিয়ে একটা প্রশ্ন করা হয় আমি জাহাঙ্গীর আলম বুঝে দেব কিন্তু আল্লাহ তো এই কথা বললেন যে আল্লাহ বললেন যে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা ছিন্ন ভিন্ন হয় না আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ ভাবে ধরো এই যে ধরো এটা অনুরোধ না অর্ডার জোরে কোন তো আজকে আল্লাহর অর্ডার যদি তোমরা অমান্য করো মুসলমান না কাবে তো মৌলবীরা তোমরা যত গ্রুপে গ্রুপিং হইছো তোমরা তো ঐক্যবদ্ধ নাই আছো তো তোমরা কোন দিয়ে কাফের আর কোন দিয়ে মুসলমান এইটা আমাদের জানাবা কারণ আল্লাহর আইন অমান্য করলি তো সেই কাবে ঠিক না তা আল্লাহ বললেন যে ঐক্যবদ্ধ হও এই বাংলাদেশের মৌলবীরা যত গ্রুপ হয়েছ তোমাদের কোন না কোন দল এই হুকুম অমান্য করার কারণে তোমরা কাফের কোন দিয়ে কাফের এইটা আমাদের তোমরা জানাবা আমরা জানতে চাই সেই দলটা কোন দল কাফের কারণ কোনো না কোনো দল তো এই আইন অমান্য করেছে করেছে না বাবাজি তুমি বলতেছো তুমি সঠিক তাহলে আমি বেঠিক আমি যদি বলি আমি সঠিক তুমি বেঠিক তো সেই বেঠিক আর সঠিক কিনা এইটা তুমি দেখাবা তোমার পাঁচ করলি সহি না আমার দশ করলি সহি না আমার আট করলি সহি কোন সহি টুপি এটা হাদিস দিয়ে তুমি আমাকে প্রমাণ করবা যে তুমি আজকে যেইটা নিয়ে মারামারি করে আজকে মুসলমানদেরকে বিভক্ত জাতিতে পরিণত করেছো এই মুসলমানরা যেভাবে মার খাচ্ছে এই মুসলমানদের কান্না দেখে তোমার অন্তরে একটু চলে না যে তুমি টুপি নিয়ে দাড়ি নিয়ে পাগড়ি নিয়ে গন্ডগোল করতেছো ননসেন্সের বাচ্চা ননসেন্স মিলাদ পরিষ্কার না পরিস কিয়ামতের মাঠে এই নিয়ে কোনো জবাব দেওয়া লাগবে কতক্ষণ লাগবে কোনো জবাব দেওয়া লাগবে না তো এগুলো নিয়ে গন্ডগোল মারামারি করে কোরআন পড়ো না কোরআন বোঝো না পড়তে পারো না তোমরা কোরআন ভাইরা ওয়াজ চলবে চলবে কত রাত না সারা রাত তো চলবে না আমি আমার শোনেন আপনি এক ট্রাক ভাড়া করেছেন আর এক পিকআপ ভাড়া করেছেন ট্রাক দেখলে বোঝা যাবে মাল কয় মন লোড নেবে কথা কন না কে আবার পিকআপ দেখলেও বোঝা যাবে মাল কয় মন লোড নেবে তা আপনি আজকে ভাড়া করছেন পিকআপ আমার সাইজ দেখতেছেন না এই সাইজের বক্তা সারা রাত ওয়াজ করবে এটা ভাবলেন কি করি আপনি এটা যদি আমার মিপ্তা ভাই হতো তাইলে নাই বুঝতাম যে তার সাইজ টাইজ বড় আছে এই জন্য আমি সারা রাত ওয়াজ করতে পারবো না আমি কয়েকটি কথা আপনাদের সামনে শুধু বলতে চাই শোনার ইচ্ছা আপনাদের আছে না বন্ধুগণ আমার তো আল্লাহ পাক শিক্ষা দিলেন পদাতিক বাহিনী যত বড় শক্তিশালী হোক বিমান বাহিনী তার সামনে টিকতে পারে পারে না আল্লাহ পাক সেই পদ্ধতি কোন পদ্ধতি গ্রহণ করলেন আবরাহাকে পরাস্ত করার জন্য সেই পদ্ধতিটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পদ্ধতিটা হলো আমার সাথে পড়েন আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি তো তাদের উপরে কিছু আবাবিল পাখি পাঠিয়ে দিলাম কি পাঠিয়ে দিলাম আবাবিল পাখির সাইজ কতটুক সরই পাখির মতো ছোট্ট বললে হবে না বাংলাদেশের একটা পাখি তো আপনাকে দেখাইতে হবে দেখাইতে হবে না সেই আবাবিল পাখির সাইজ হলো চড়াই পাখির মতো এই চড়াই পাখির মুখে কত বড় পাথর থাকতে পারে আমারে বলেন কথা কন না সরিষার দানার মতো একটা পাথর আবরাহা বাহিনীর উপরে একটা আবাবিল পাখি তিনটা করে পাথর নিক্ষেপ করতেছিলেন তাদের দুই পায়ে ছিল দুইটা পাথর ঠোঁটে ছিল একটা পাথর তারা তিনটা করে পাথর আবরাহার উপরে ঘুরে ঘুরে বাহিনীর উপর ঘুরে ঘুরে তারা আবরাহ বাহিনীকে মেরেছে আর যার কারণে আল্লাহ বলেন কাসফিম মাকুল ওরা খেয়ে পেলাম তুলার মতো তারপরে ভুসির মতো ওরা মাটির সাথে মিশে গেল সুবহানাল্লাহ একটা সরিষার দানার মতো ছোট্ট পাথর লাগাতে একটা হাতি মাটির সাথে মিশে গেল একটা ঘোড়া মাটির সাথে মিশে গেল একটা উট মাটির সাথে মিশে গেল একবারের জন্য চিন্তা করলাম না ওইটা সাধারণ কোনো পাথর না ওইটা হাইড্রোজেন বোমা অ্যাটম বোমা
আল্লাহ শিখাই দিলেন ও মুসলমানেরা তোমরা ইয়াবাবিল পাখির মতো প্লেন বানাবা আর প্লেন থেকে তোমরা যদি এই রকমের অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা মারা শিখতে পারো এই পৃথিবীর ভিতরে কোন আবরা তোমাদের সামনে টিকতে পারবে না জোরে কোন পারবে না আল্লাহ পাখি দেখে প্লেন বানানোর কথা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তয়ির ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লা রহমান দেখেন না কি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোন মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না কভু বলকে বাতারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু আল্লাহ বললেন ওরা কি দেখে না এই দেখাটা চোখের দেখে না এই দেখা হলো চিন্তা করা গবেষণা করা আল্লাহ বললেন ওরা কি চিন্তা করে না ওরা কি গবেষণা করে না লঘু ডানা মানে ছোট্ট ছোট্ট ডানা দিয়া পাখি আকাশের ভিতর কেমন করে উড়ে বেড়ায় আল্লাহ শিখাই দিলেন ও মুসলমানেরা তোমরা যদি ওই পাখি উড়া দেইখা তোমরা একটু চিন্তা করো পাখি আকাশের ভিতর ওরে আমরা কেন উঠতে পারি না এই চিন্তা যদি তোমরা একবার বানাতো না তোমরা বানানো শিখতে 1903 সালে রাইট ব্রাদার্স প্লেন বানালো তারা মনে মনে চিন্তা করতে লাগলো তারা দুই ভাই চিন্তা করতে লাগলো আকাশের ভিতরে পাখি ওরে আমরা কেন উঠতে পারি না এই যে পাখি ওরে এই কথাটা আল্লাহ 1000 বছর আগে সূরায়ে মুলকের ভিতরে বলে দিয়েছেন ও তোমরা দেখো না আকাশের ভিতর পাখি ছোট ছোট ডানা দিয়ে কেমনে উড়ে বেড়ায় এই দেখাটা যদি আমরা প্লেন দিয়ে দেখে প্লেন আবিষ্কার করতাম 1903 সালে আমরা সর্বপ্রথম প্লেন যদি বানাতাম সেই প্লেন থেকে আমরা বোমা যদি ফেলা শিখতাম আজকে পৃথিবীর ভিতর কোন মুসলমানের মার খাওয়া লাগতো না ঠিক কি না মার খাওয়া লাগতো লাগতো না আজকে পৃথিবীতে আমাদের অবস্থা কি রে ভাই একবারের জন্য আমরা চিন্তাও করতেছি না যে আজকে পৃথিবীতে আমাদের অবস্থাটা কি কিভাবে আমাদেরকে মারতেছে গোটা পৃথিবীতে এই চিন্তাটাও আমরা এখন না করে নিজেদের ভিতরে গ্রুপিং করে মারামারি করে গন্ডগোল করে আমরা গন্ডগোল পাকায় বেড়াচ্ছি এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলতেছি মনে হচ্ছে জানি হুজুর না এক এক কোম্পানির এক এক দালাল কথা কোন এক এক কোম্পানির এক এক দালাল কোম্পানির নামে মার্কেটিং করতেছে ইসলামের নামে না কি বলেন বাবাজি নিজ নিজ হুজুরের নামে মার্কেটিং করে বেড়াচ্ছে ইসলামের নামে না কোরআনের নামে না সম্মানিত বন্ধুগণ আমার তাহলে আল্লাহ পাক এই সুলাইমানকে তিনটা বাহিনী দিলেন বাহিনী দিয়ে শিক্ষা দিলেন যে তোমরা যদি মুসলমানেরা তিনটা বাহিনী তোমরা রাখতে পারো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এজন্য আল্লাহ সুলাইমানকে দিলেন জিন সুলাইমানকে দিলেন মানুষ সুলাইমানকে দিলেন পাখি এতক্ষণ তো পাখির ওয়াজ করলাম এখন জিনেরা যে আছে পৃথিবীতে এ সম্পর্কে দুই সাইডে কথা বলার দরকার না অনেকে বলে যে পৃথিবীতে জিন টিন আবার আছে নাকি কি কোন হুজুর এগুলো তো আপনাদের বানানি গাল গল্প পৃথিবীতে জিন বলে আসলে কিছু নাই আমরা ওগুলো মানি না এরকমের দুই চার পাতা ইংরেজি পড়ে তারা জিনকে মানে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিনের কথা একটা আয়াতের ভিতরে বলেন আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি আমার আনুগত্য করার জন্য গোলামি করার জন্য সুবহানাল্লাহ আপনি যদি জিনদের বিষয়ে আলোচনা করতে চান বা আলোচনা শুনতে চান বা আপনি একটু পড়তে চান তাহলে আপনি সূরা আরাফের আয়াত দেখবেন 38 হুদের আয়াত দেখবেন 19 সূরা হামিম আর সিজদার আয়াত দেখবেন 25-29 আল আরাফের আয়াত দেখবেন 12 হিজরের আয়াত দেখবেন 26-27 সূরা আর রহমানের আয়াত দেখবেন 14-15 এখানে আপনি জিনদের আলোচনা পাবেন তারপরে যদি আরো আপনি চান সূরা আহকাফের 29 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলতেছেন ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি মাইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদা আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি জিনদের একটি প্রতিনিধি দলকে তোমার কাছে নিয়ে আসলাম এটা কোন সময়ের ঘটনা এটা তো সেই সময়ের ঘটনা আমার নবীর কাছে কোরআন নাজিলের আগে জিনেরা আকাশের গায়ে কান লাগাইয়া আকাশের গোপন কথাগুলো তারা শুনতে পারত আমার আল্লাহ যখন কোরআন নাজিল করবেন তখন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আমি পৃথিবীতে কোরআন নাজিল করতে চাই
নাই এই আকাশের কোন গোপন কথা আর জমিনে আমি পাস হতে দেব না এখন থেকে যদি কোন জিন কোন শয়তান আকাশের গায়ে কান লাগাইয়া আকাশের গোপন কথাগুলো জানার চেষ্টা করে ওদেরকে আগুনের গোলক নিক্ষেপ করে আকাশ থেকে তাড়াইয়া দেবে সুবহানাল্লাহ এরপরে শয়তানেরা কষ্ট হচ্ছে আপনাদের এরপরে শয়তানেরা যখনই আকাশের গায়ে কান লাগাতে যায় জিনের আকাশের গায়ে কান লাগাতে যায় তখনই ফেরেশতারা তাদেরকে একটা আগুনের গোলক নিক্ষেপ করে দেয় আপনারা দেখবেন বর্তমানও দেখবেন আকাশের ভিতরে তাকায় মাঝে মাঝে একটা উল্কাপিণ্ড চলে যাচ্ছে লেজটা লম্বা করে চলে যায় কথা কন না কে বিজ্ঞান বলতেছেন ওইটা উল্কাপিণ্ড আর আল্লাহর কোরআন বলতেছে না ওইটা হলো আগুনের গোলক শয়তান যখনই আকাশের গায়ে কান লাগাইতে চায় তখনই ফেরেশতারা ওই আগুনের গোলক তারে নিক্ষেপ করে এইজন্য আপনি ওইটা দেখে তখনই মনে করবেন যেখানে শয়তান ছিল তে আগুনের গোলক মারা হইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন ঠিক আছে কি না কতক্ষণ ঠিক আছে কি না তো এখন এই যে জিনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওদেরকে আর আকাশে আসতে দেয়া যাবে না আল্লাহ এ সম্পর্কে বলেন ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানা লিন্নাজিরিন আল্লাহ বলেন আমি আকাশের ভিতরে অনেক মজমুত দুর্গ তৈরি করেছি এবং সেগুলো দর্শকদের জন্য সুশোভিত করেছি ওয়া হাফিজনা মিন কুল্লি শাইতান নির্রাজিম কোন শয়তান ওই আকাশের গায়ে কান লাগাইতে পারে কতক্ষণ পারে আল্লাহ বলেন ইল্লা মানুষ তারিহাবিন আল্লাহ বলেন যদি আরি করে সুরি পেতে আকাশের গায়ে কেউ কান লাগাইয়া আমার আকাশের গোপন কথাগুলো জানার চেষ্টা করে তখন ফেরেশতারা ওই শয়তানের আগুনের গোলক মেরে দেয় ওটাই বিজ্ঞান বলেছে উল্কাপিণ্ড সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার কোন শয়তানের আকাশের গায়ে কান লাগাইতে পারে জোরে বলেন হঠাৎ করে যখন তাদের আকাশের পথ বন্ধ হয়ে গেল তখন সমস্ত জিনেরা মিটিং এ বসলো মিটিং এ বৈশা তারা বলাবলি করতে লাগলো আমরা আকাশের ভিতরে এত দিন যেতে পারতাম হঠাৎ করে আকাশের পথ আমাদের বন্ধ হয়ে গেল কেন আমরা আকাশে যেতে পারি না কেন পৃথিবীতে এমন কোন ঘটনা ঘটলো যেই ঘটনার কারণে আজকে আমরা আকাশে যাইতে পারি না তাহলে আমাদের গোয়েন্দা বাহিনীদেরকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোয়েন্দা বাহিনী পাঠায় দাও তারা অনুসন্ধান করুক সার্চ করুক খুঁজে খুঁজে বের করুক পৃথিবীর ভিতরে এমন কোন ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে আল্লাহ আমাদের আকাশের পথটা বন্ধ করে দিয়েছে তখন তাদের গোয়েন্দা বাহিনী পৃথিবীর সব প্রান্তরে চলে গেল গিয়া একটা গোয়েন্দা টিম নাখালা নামক স্থানে যখন আসলেন ওই জায়গা আমার নবী ফজরের নামাজ আদায় করতেছিলেন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন আমার নবীর সুমধুর সুরে কোরআন তেলাওয়াত শুনে তখন এই জিনেরা ওই জায়গা থমকে দাঁড়াই গেল একজন আরেকজনকে বলল আংসিতু তোমরা সব থাকো ফালাম্মা কুদিয়া ওয়ালা আল্লাহ বলেন এরপরে তারা আপনার সতর্ককারী হয়ে তাদের নিজ কওমের কাছে ফিরে গেল ফালাম্মা কুদিয়া ওয়ালা ইলা কওমিহিম মুনজিরিন ওরা সতর্ককারী হয়ে নিজ কওমের কাছে ফিরে গিয়ে বলল ফাকাল ইন্না সামিনা কুরআনান আযাবা হে আমার কওমের জিনেরা আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনে এসেছি পৃথিবী থেকে সুবহানাল্লাহ আরো তারা বলল কালু ইয়া কওমানা ইন্না সামিনা কিতাবান উনজিলা মিন বাদি মুসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিন মুস্তাকিম হে কওমের জিনেরা আমরা এমন কিতাব শুনেছি যা মুসার পরে নাজিল হয়েছে যা ইতিপূর্বেকার সমস্ত কিতাবকে সমর্থনের মাধ্যমে ন্যায় ও সঠিক পথ প্রদর্শন করে থাকে সুবহানাল্লাহ তখন থেকে জিনেরা আর আকাশে কান লাগাইতে পারে জিনের আকাশের গায়ে কান লাগাতো কেন তা কি জানেন একটা উদাহরণ দেই
আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন জিবরাইল আমি আগামী কাল নন্দন সার উপরে বৃষ্টি দেব বেলা 12টায় কয়টায় তুমি আকাশের যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের বলে দাও তখন জিবরাইল আমিন আকাশের সব ফেরেশতাদের বলে দিলেন ও ফেরেশতারা আগামী কাল বেলা 12টার সময় নন্দন সার উপর বৃষ্টি হবে তখন ফেরেশতারা একজন আরেকজনকে ডেকে বলল ভাই শুন 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 আগামী কাল নন্দন সার উপর আল্লাহ বৃষ্টি দেবে কখন রে কয় 12টার সময় খুব তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা এইভাবে বলাবলি করতে তখন জিন আকাশের গায়ে কান লাগায়া আকাশে এই গোপন কথাগুলো শুনে এসে জ্যোতিষীদেরকে বলতো জ্যোতিষ আগামী কাল নন্দন সার উপর 12টার সময় বৃষ্টি হবে এই খবর তোমরা তাড়াতাড়ি করে নন্দন সার মানুষদের দিয়ে দাও জ্যোতিষীরা এই খবর দেওয়ার পরে নন্দন সার মানুষ চিন্তা করত আরে এরা তো অ্যাসিস্ট্যান্ট খোদা না হলে কোনদিন এদের কথা সত্য হতে পারে না আমার আল্লাহ আমার নবী জমিনে আসার আগে আমার আল্লাহর আল্লাহ নবীর কাছে কোরআন আসার আগে আল্লাহ পাক শয়তানদের এই পথগুলো বন্ধ করে দিলেন তখন থেকে এই পৃথিবীর জ্যোতিষীদের কথা আর সত্য হতে পারে না পারে অথচ এখন আমাদের ছেলেরা মেয়েরা রেল লাইনের পারে যত জ্যোতিষী বসে থাকে জ্যোতিষীদের হাত দেখায় বাবা আমি অমুক ছেলেরে বিয়ে করতে পারবো কিনা আমি অমুক মেয়েরে বিয়ে করতে পারবো কিনা একটু গুনে গুনে বলো আবার কেউ কেউ গান গায় জ্যোতিষী জ্যোতিষী হাত গুনে কও দেখি মনে মনে যারে চাই তারে পাবো কি জ্যোতিষী বলে তুই পাবি না কি বললো তুই এখানে আপনারা শুনছেন না কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দিব জ্যোতিষী জ্যোতিষী হাত গুনে কও দেখি মনে মনে যারে চাই তারে পাবো কি জ্যোতিষী কয় তুই পাবি না কয় বাবা ওই ছেলের না হইলে আমি মরে যাব বাবা ওই মেয়ের না হইলে আমি মরে যাব কয় যে হ্যাঁ তুই পাবি এই আংটিটা 200 টাকা দিয়ে কিনে হাতের ভিতরে যদি দিয়ে ঘুরে বেড়াতে পারিস আগামী এক মাসের ভিতরে তুই কোটি টাকার মালিক হবি আর ওই সুন্দরী তুই বিয়ে করতে পারবি ও 200 টাকা দিয়ে আংটি কিনে হাতের ভিতরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোটি টাকার মালিক আমি হবই হব ছাগল একবারও চিন্তা করল না এই হকারের আংটি কিনে আমি যদি কোটি টাকার মালিক হতে পারি এই বেটা আংটি বেচে কেন কথা কন না কে ঠিক আছে কি না এই বেটা আংটি বেচবে কেন ও তো ওর আংটি দোয়ার সাথে 10টা নেবে 10টা নিয়ে ও কোটিপতি হয়ে যাবে ও তো হকারগিরি করার কথা না বন্ধুগণ আমার জ্যোতিষীদের কথা সত্য হয় না কারণ আল্লাহ ওই পথটা বন্ধ করে দিয়েছে আমি কি আপনাদের বুঝাইতে পেরেছি আমি জিনদের আলোচনা করলাম আমি পাখিদেরও আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে শুধু বিশাল সৈন্যবাহিনী দিলেন না আল্লাহ সুলাইমানকে একটা যানবাহনও দিলেন কি দিলেন যানবাহন সকালবেলা বসলে সন্ধ্যার আগে এক মাসের পথ যাইতেন আবার সন্ধ্যায় বসলে সকাল হবার আগে আরেক মাসের পথ যাইতেন সুবহানাল্লাহ এই যানবাহন সুলাইমানের আল্লাহ দান করলেন কেন নিশ্চয়ই বউ নিয়ে ঘুরে বেড়ানোর জন্য না যানবাহন দিলেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মাথায় টুপি দিয়া কি জোরে কর না রে ভাই দাড়ি রাখা কি কোড়ালাটি খাওয়ার পরে একটু গড়াগড়ি করা মিষ্টি খাওয়া মেসা করা ওই জনগণের অবস্থা একটু ঘুরে ঘুরে নেতায় দেখবে ওইটা কি ওইটাও সুন্নাত ওইটা কি হ্যাঁ ওইটাও সুন্নাত এখন সব সুন্নাত পালন করবে আপনাদের এলাকার কথা বলতেছি না অনেক এলাকার নেতারা সব সুন্নাত পালন করবে জনগণের অবস্থা ঘুরে দেখবে এই সুন্নাত পালন এই সুন্নাত পালন করবে শুধু ওই নির্বাচনের 3 মাস আমি কিন্তু আপনাদের এলাকার কথা বলতেছি না আপনাদের নেতারা তো ভালো এই যে দেখেন না এক নেতা আমার পাশে তো বসে আছে আল্লাহ তার হায়াতে তয়েবা দান করুন বলেন আমিন আমি আমি আপনাদের গতকাল আপনাদের মন্ত্রী মহোদয় আসছিলেন আপনাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন আমি আপনাদের নেতাদের কথা বলছি না কিন্তু অনেক এলাকায় গেলে বলে ভাই আমাদেরকে 3 মাস ঘুমাতে দেয় না দরজা ভেঙে আমাদের উঠায় বাবা ওঠেন দাদা ওঠেন চাচা ওঠেন মামা ওঠেন খালা ওঠেন ফুপু ওঠেন ও দাদি ভদ্দান আমাদের ঘুমাইতে দেয় না ইলেকশনের পরে উনি যখন কালো গ্লাসের গাড়িতে যাচ্ছে ওনারে দেখা যাচ্ছে না বুঝলাম যে গাড়িটা ওনার আমরা একটু ফুলের মালা নিয়ে রাস্তায় দাঁড়ালাম লাইন দিয়ে স্যার একটু গাড়ি থেকে নামেন উনি নামে না শুধু গাড়ি থেকে এইভাবে দুই পাশে পাঁচ আঙ্গুল উঁচু করে আমাদের টাটা দিল আমরা যে আরে ওইটা টাটা না ওইটার মানে হলো 5 বছর পরে আইস
ছিলাম আল্লাহ যদি বাসায় রাখে আগামী 5 বছর পরে দেখা করি তো আমি সলোমনের কাছ থেকে এটা শোনার পরে এক নেতার সাথে যোগাযোগ করলাম যে ভাই আপনাদের বিরুদ্ধে এই যে পাবলিক এইগুলো বলতেছে আপনারা নাকি এখন শুধু পাঁচ আঙ্গুল উঁচু করেন তাদের কাছে জান্নাত ব্যাপারটা কি কয় যে আরে ভাই আমাদের শেষ করে ফলাইছো ওরা কয় কেন কয় যে সেই বেটা হত সারা জীবনে লালসা খাইতে পারত না সেও নির্বাচনের জমা আমার কাছে দুধ চা খাইছে সেই বেটা বটপাতার বিড়ি খাইতে পারত না ফকিরের বাচ্চা ও আমার কাছে গোলদীপ খাইছে ব্যঞ্জন খাইছে হ্যাঁ ভ্যানালা দুধ চা কপি খাইছে আমরা কিছু বাড়িতে ভোট চাইতে সাসি ভোটদার কয় আমার গুল দে একটা গুল না এক পাতা গুল দি আইছি আমি আমারে ফকির বানায় ফেলাইছে ভাই আমার পকেটে এখন টাকা নাই নামলি তো ওরা আবার আমার কাছে কিছু চাইবে না তো 5 বছরে কিছু ইনকাম করে নেই তারপর আবার আসবো তাহলে সবচেয়ে দুর্নীতি গ্রস্ত আমরা জনগণেরা বেশি কথা কোন ওই নেতাদের দোষ দিয়ে লাভ নাই আমরা হচ্ছি সবচেয়ে বজ্জাত আমরা কখনো কোন নেতাকে হয়তো বলিনি যে আমাদের চা লাগবে না বিড়ি লাগবে না পান লাগবে না আল্লাহর রাস্তে আপনাকে আমরা ভোট দিব আপনি নির্বাচিত হয়ে সংসদে গিয়ে প্রথম অধিবেশনে বক্তব্যের সময় আপনি এই এলাকার জনগণের পক্ষ থেকে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকায় ভোট চাইতে গিয়েছিলাম তারা একটি দাবি করেছে রাস্তা নয় কালবাট নয় ব্রিজ নয় আমাদের মসজিদ মাদ্রাসা নয় আমরা একটা দাবি করেছি সেটা হলো বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক এই কথাটা কোন এক নেতারে আপনার হাজী গাজী মাওলানা মুসল্লি বলেছিলেন একটা লোক একটু হাত তোলেন তো শুধু আমরা দোষ দেই কাদের জোরে বলেন ভাই ওয়াজ কি করব না কথা কর না কা দোষ দেই কাদের অত আল্লাহ দোষ দিল তিন গ্রুপের কয় গ্রুপের উহসুরুল্লাযীনা যালামু ওয়াজওয়াজাহুম ওয়ামা কানু ইয়াবুদুন আল্লাহ বলেন কিয়ামতের মাঠে বলবেন ওই জালেমদের একত্রিত করো ওদের বউদের একত্রিত করো ওদের পাঁচ আইটিদের একত্রিত করো পাঁচ আইটি চেনেন সামসা চেনেন না কথা কয় না কা এই যে নেতার পিছনে যায় গিয়া কয় আমার ভাই তোমার ভাই কলাগাছ ভাই কলাগাছ ভাই কলাগাছ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র বলে না এইগুলো হলো পাঁচ আইটি দোষর এগুলোর নাম কি আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন ওই ওই জালেমদের ধরে নিয়ে আয় ওদের বউদের ধরে নিয়ে আয় ওদের পিছনে যারা সলগাম দিত উহসুরুল্লাযীনা যালামু ওয়াজওয়াজাহুম ওয়ামা কানু ইয়াবুদুন ওই জালেমদের ধরে আন ওদের বউদের ধরে আন ওদের পাঁচাইটেদের ধরে আন তো বুঝলাম নেতার পাঁচাইটেদের দোষ আছে বোর দোষ আছে কি আমাদের মেয়েরা ওয়াজ শুনতেছে ওরা বলে যে স্বামী চুরি করে আনুক ডাকাতি করে আনুক লুট করে আনুক সুদ খাইয়ে আনুক ঘুষ খাইয়ে আনুক আমরা কেটে কুটে চুলায় তেলের উপর দিতে পারলেই আল্লাহর জান্নাতে আমরা দড়ি বাইরে ঢুকে যাবো এই মেয়েরা কি ওয়াজ শুনতেছে রে শুনতেছে তো তাদের তো এই ওয়াজটুক শোনার দরকার আল্লাহ বললেন নেতা নেতার বউ নেতার পাঁচ আইটি পাঁচ আইটি আর নেতার তো দোষ বুঝলাম তো বোর দোষটা কি এটা কি আমি আপনাদের বোঝাবো কোরআনের আলোচনা কি ভালো লাগে শোনেন সব নেতা খারাপ এই কথা বললে আমি ভুল করব আমার পাপ হবে কথা কর না কেন বাংলাদেশে এমন নেতা আছে যে উমারের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আস্তে কইলেন কা জোরে কন ইনশাআল্লাহ বাংলাদেশে সব নেতা খারাপ এই কথা কি বলা যাবে বলা যাবে না একটা নেতা খুব ভালো মানুষ তো তার কাছে একটা ছেলে গিয়া বলল চাচা এই কাগজ একটা সই দেন কেন রে বাপ কয় যে এই যে রাস্তার যে টেন্ডার হবে আপনার একটু সুপারিশ থাকলে আমি একটু দেখাই টেন্ডারটা নেব তো নেতাজি চিন্তা করলো মনে মনে চিন্তা করলো তুই তো চোরের গোষ্ঠী চোর তোরে যদি এই কাজ দেই 10 লাখ টাকার 7 লাখ টাকা ঢুকাবি এই পকেটে 2 লাখ তল পকেটে 5 লাখ 3 লাখ টাকার কাজ করবি আমার রাস্তাঘাট তো সব শেষ রে মানুষ মরবে অ্যাক্সিডেন্ট করে না তোরে কাজ দেওয়া যাবে না তো বললো যে বাবাজি কাজ তো সিলেক্টেড আসলে আমার সুপারিশে কিছু হবে না তো তুমি দেখো অন্য জায়গা পারো কিনা আমার কিছু করার নাই
ছেলে বুঝলো যে চাচা আমারে কাজ দেবে না বলে আমারে তাড়াই দিল এবার বাজারে গিয়ে 5 কেজি গরুর গোশত কিনছে কি কিনছে কথা কন না 2 কেজি খাসির গোশত 3 কেজি কমলা 2 কেজি আপেল 1 কেজি আঙ্গুর আর 1 কেজি সানার জিলাপি কিনে নিয়ে নেতাজির বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিচ্ছে ও চাচি বাড়ি আছেন ওই কে রে আমি উত্তরপাড়ার সলিমউদ্দিন ছেলে কে আইছে চাচি গো আমার মা মরে গেছে আপনার একটু দেখতে আইছি তো বাবা বাজার করে যাচ্ছ বুঝি না চাচি এটা হাদিয়া তাই আসো আসো বাবা এবার ঘরের ভিতর বসতে দিছে দেওয়ার পরে বলতেছে বাবা রান্না বান্না হোক তুমি খেয়ে যাবা না চাচি আমার খুব জরুরি কাম আছে আমি বসতে পারবো না এগুলো আপনার জন্য আনছি আমার আমার মা মরে গেছে মা মরা ছেলে এতিম ছেলে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন তো চাচির মনটা একটু নরম হয়েছে একদম বাস্তবতা বলতেছে কিন্তু ঠিক না বাবা গো তুমি কি কাজে যাবা কয় চাচি তেমন গুরুত্বপূর্ণ কাজ না চাচার কাছ থেকে বাজারে কাগজ একটা সই নেব ধুর পাগল তুই এর জন্য বাজারে যাবি কেন তোর চাচা যেখানেই থাক দুপুরে তো খাইতে আসবে তুই কাগজটা আমার কাছে রেখে যা সন্ধ্যায় নিয়ে যাস যা এবার কাগজটা রেখে চলে আসলো চাচি মুরগি রোস্ট করেছে খাসি ভুনা করেছে গরু ঝোল করেছে করে এবার বসে আছে নেতাজি তো ভালো মানুষ বলে আমি তো এত কিছু কিনি নাই তুমি এগুলো কোথাবে আই খাও তুমি বাহিরের নেতা আমি ঘরের নেতা তুমি ঘরের খবর রাখো এইরকমের ধমক যদি চাচারে মারছে চাচার আর হুশ আছে কোন চাচা তখন কথা বলতে পারবে আমারে বলেন তো কি আপনার মেয়েরে ঠ্যাঙে বাড়ি মেরে ঠ্যাং ভেঙে হসপিটালে ভর্তি করে দিয়েছি আম্মা প্লিজ একটা মুরগি খাওয়া না মা আম্মা বলবে খারা আমি আসতেছি ঘরে গিয়া এত বড় কুরবানি ছুরি আনবে আইন নিয়ে গলার কাছে ধরি বলবে হারাম খোর আমার মেরে মেরে আমার বাড়ি মুরগি খাবি তোর জনমের মতন আজকে তোর রোস্ট করে রান্না করে আমি খাবো কথা কর না কেন কিন্তু আমার মা জনম দুঃখিনী মা আরে শর্ত সারা বন্ধু বান্ধব কাছে আসে না আসে বিনা শর্তে দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত সারা ভালোবাসে শুধু আমার মা ঠিক না শর্ত সারা ভালোবাসে শুধু আমার মা কাদায়ার খড় কোটা দিয়া মাটির মূর্তি গড়ে কাদায়ার খড় কোটা দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা দাবি করে মূর্তির কারে করে মায় আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না মায় আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না স্বার্থ সারা ভালো বাসে শুধু আমার মা জোরে জোরে কন্যা মার হাওয়া একটু দুরুদ করি আল্লাহুম্মা ভাই আমার কাছে মনে হচ্ছে খেসুরি খাওয়া দুরুদ পড়তেছি আমরা কি এটা ভক্তি টক্তি নাই মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ ভাইরা কষ্ট হচ্ছে তাহলে ওয়াজ চলবে উমার বললেন একটু দাঁড়াও আমি দেখি আমি কিছু করতে পারি কিনা একটা দর মেরে তিনি ঘরে গিয়া নিজের স্ত্রীকে ডেকে আনলেন কাকে ডেকে আনলেন অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন উমার নিজের স্ত্রীকে ডেকে ওই তাঁবুর ভিতর ঢোকায় দিয়ে স্ত্রীকে বললেন বিবি একটু জনগণের খেদমত করার সুযোগ পেয়েছি দেখো কিছু করা যায় কিনা এমন খলিফা বাংলার জমিনে হোক আমরা কারা কারা চাই না হাত দেখান আমরা সবাই চাই জোরে কন সবাই চাই এরকমের খলিফার জন্ম হবে আম গাছ থেকে জাম গাছ কলা গাছ এরকমের খলিফার জন্ম হবে মায়ের পেট থেকে ঠিক না সেই মাটা কেমন মা হতে হবে নিশ্চয়ই জিন্সের প্যান্ট পরা গেঞ্জি গায়ে দিয়া এখনকার ছেলেরা তো ফেসবুক টিপে টিপে হ্যালো হ্যাঁ
নাই এগুলাই পছন্দ করো তোমরা বাপরে বল আব্বা অমুক গ্রামে পাইছি একটা মেয়ে আমি বিয়ে করতে চাই যদি বিয়ে না দেন আত্মহত্যা করব আই উইল কিল মাই সেলফ আমি আমার আমার আত্মাকে আমি হত্যা করব এখন বাবা গিয়া বলল আম্মা জান মেয়ে ইউ কাটিং বুঝছেন তো ইউ কাটিং করেছে আম্মা জান আপনি কি লেখাপড়া জানেন ইউনিভার্সিটি পাস করেছি কোরআন পড়া জানেন কয় ছয় খতম একটু পড়ে শোনান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ছেলের আব্বা বলল মা গো এত সুন্দর কোরআন পড়া আমার বাপের জীবনে জীবনেও শুনি নাই আগামী শুক্রবারে আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে সিন্স পড়া গেঞ্জি গায়ে দিয়া মেয়ের সাথে একবার ছেলের বিয়ে দিয়ে বাসর ঘরে ঢুকাইয়ে ছেলের বাবা মোসে তেল মাখায় ঘুরে বেড়াচ্ছে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলিহির মতন দাদা হব খাজা ময়নউদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির মতো খাজা আমার পুত্র বধুর পেট থেকে বেরিবে আমি কই চাচা খাজা বেরিবে ওইটা ময়নউদ্দিন না উডি কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা বেরিবে জিন্স পরা মেয়ের পেট থেকে কোনোদিনও আর যাই হোক আল্লাহর ওলি বেরোইতে পারে এজন্য ছেলের বাবারা সেই মেয়েকে পুত্রবধু করবে যেই মেয়ের অন্তরে কোরআনের প্রেম আছে ভালোবাসা আছে তাহলে তোমার বংশের ভিতরে ওলি তৈরি হবে আর সেই মেয়ে লিপস্টিক ঘষিয়ে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায় ওরে যদি তোমার পুত্রবধু করে ঘরে নাও ভিলেন হবে ভিলেন ভিলেন তোমার গোষ্ঠী হবে আগামীতে চোরের গোষ্ঠী কথা কি মনে থাকবে বন্ধুগণ আমার কথাগুলো যদিও আমি ফান করে বললাম কিন্তু কথাগুলো বেরেনে ঢোকান অতীব বাস্তব কথা ঠিক না বেঠিক এই পৃথিবীর কোন নির্মাণার্থ কি ছিলেন না এটা আমার জানা নাই আপনাদের জানা আছে পৃথিবীর কোন নির্মাণ বেহায়া ছিলেন না সব অনির মা ছিলেন ওই যুগের উত্তম চরিত্রের অধিকারিণী সম্মানিত ভাইরা আমার ওমারের স্ত্রী স্বামীকে হযরত ওমা নামাজে দাঁড়াই গেলেন রসুল এবং তার সাহাবীরা বিপদে পড়লে নামাজে দাঁড়াতেন কোথায় দাঁড়াতেন আর আমরা বিপদে পড়লে হয় সুদ খোরের বাড়ি যাই নাই ঘুষখোরের বাড়ি যাই ভুল কইছি নাকি উমার নামাজে দাঁড়ালেন উমারের স্ত্রী বললেন আমিরুল মুমিনিন আপনি ওই লোকটারে খবর দেন সে একটি পুত্র সন্তানের অধিকারী হয়েছে আমিরুল মুমিনিনের কথাটা কানে শোনার সাথে সাথে লোকটা চিন্তা করলো আহারে আমিরুল মুমিনিন যারে আমি অজানা কত গালি গালাজ দিয়েছি যারে আমি কত কথা বলেছি কটু কথা বলেছি ওমারের হাত জড়ায় ধরে বললেন আমিরুল মুমিনিন রাতে রাতে চিনতে পারি না এই বিয়াদবি পূর্ণ কথা বলেছি আমাদেরকে আপনি মাফ করে দেন ওমার হাত জড়িয়ে ধরে বললেন না না তুমি আমার কাছে উল্টা মাপ চাইয়া আমাকে অপরাধী করে দিও না আমি সময় মতো তোমার ঘরে আসতে পারি নাই তোমার খবর নিতে পারি নাই তোমার স্ত্রীর খবর নিতে পারি নাই এই কথাগুলো বলে কঠিন কামতের ময়দানে আমাকে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া দিও না সম্মানিত ভাইরা আমার এরকমের খলিফার বাংলার জমিনে দরকার আছে কি নাই আমি মাদেরকে ডেকে বলি ও মা অনেকের পেটে বাচ্চা আসলে বলে আল্লাহ আমার যদি ছেলে দাও নায়ক বানাবো মেয়ে দাও নায়িকা বানাবো আমি কই যে এরকম দোয়া করবো না এখন থেকে আমি তোমাদের দোয়া শিখাই দিলাম পেটে যদি বাচ্চা আসে তাহলে তোমরা বলবা এই গানটা দরকার হলে বলবা দাও খোদা দাও আমায় আবার গান না দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল মারহাবা গান হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকা তোরে ঠিক কিনা বলেন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকা তোরে আবার কাবাব ভাঙতেলে আবার কাবাব ভাঙতেলে পাঠাও আবাবিল
দাও খোদা দাও আমায় আমার ও মার দারাজ দিল জোরে জোরে কন্যা মারহাবা সম্মানিত বন্ধুগণ আমার হযরত তোমার যেমন জনগণের খোঁজ খবর নিতেন আল্লাহ বলেন সুলাইমানও জনগণের খোঁজ খবর নিতেন জনগণের খোঁজ খবর নিলেন এরপরে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকা লামালিয়ালা আর আল হুদহুদ আম কানা মিনাল গাইবিন তিনি জনগণের খোঁজ খবর নিতে গিয়া ইকো এখন দরকার নাই জনগণের খোঁজ খবর নিতে গিয়ে তিনি বললেন আমার কি হলো আমি হুদহুদরে দেখছি না কেন আম কানা মিনাল গায়বিন নাকি সে অনুপস্থিত এখানে কোরআনের ভাষা বোঝেন ও আলেমেরা ও মুসলমানেরা সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার কি হলো আমি হুদহুদরে দেখছি না কেন এখানে তিনি নিজের দোষটাই আগে ধরে নিলেন আমার চোখের সমস্যা কিনা আমি হুদহুদরে দেখতে পারতেছি কিনা তার মানে বুদ্ধিমান লোকেরা সব সময় আগে নিজের দোষটা খুঁজে খুঁজে বের করে আর নির্বোধ লোকেরা নিজের দোষ খুঁজে বের করে না অন্যের দোষ ধরার জন্য তারা উৎপেতে থাকে আমাদের অবস্থা কি শুনেন একজন এক লোকের কাছে গিয়া বলতেছে চাচা জান আপনি তো আমাদের এলাকার মা বাপ আপনার কথার বাহিরে এলাকায় কিছুই হয় না গত রাতে আমার আমগুলো সব পেরে একটা দুষ্ট ছেলে খেয়ে ফেলাইছে উনি বললেন যে ওকে ধরে চার হাত পাও ধরে আমার কাছে নিয়ে ওকে পিটায় হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো এই এলাকায় আর চুরি টুরি চলবে না তা বলল চাচা জান কিছু মনে করবেন না ছেলেটা কিন্তু আপনার ছেলেটা উনি বললেন তাই নাকি শুধু আম খাইছে না ডাল ভাঙছে অপরাধ কয় না কয় না চাচা শুধু আম খাইছে ডাল ভাঙে নাই কয় আলহামদুলিল্লাহ 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 বাবাজি আমার ছেলে কি তোমার ভাই না ডাল যখন আছে আম তো ধরবেই এবছর আমার ছেলে খাইছে আগামী বছর তোমার ছেলে মেয়ে খাবে যাও বিচার করে দিলাম ইন্নাল্লাহ মাআস সাবিরিন এরকমের চাচা আমাদের এলাকায় কম আছে না বেশি আছে ও চাচারা আবার মাঝে মাঝে মক্কায় হজ করতেও যায় ঠিক না বেঠে নামের আগে আবার আলহাজুলেকে ঘুরে বেড়ায় ঠিক না বেঠে লালন ফকির একটা গান লিখলো আমি লালনের দলেরও লোক না তার আখড়ায়ও আমি জীবনে যাই নাই কিন্তু গানটা কি আপনারা শুনবেন একটু শুনবেন আপনারা বাড়ির কাছে হয় না খবর কি খুঁজতে যাও দিল্লি লাহোর আসলে তিনি দিল্লি লাহোরের কথা বলতে চান নাই উনি বলতে চাইছিলেন বাড়ির কাছে হয় না খবর কি খুঁজতে দাও মক্কা মদিনা মনে মনে চিন্তা করলেন এই দেশের হুজুররা আমারে এমনি দেখতে পারে না আমি যদি মক্কা মদিনার কথা বলি হুজুররা তো আমারে পিটায় হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাবে এই জন্য টেকনিক্যালি বললেন বাড়ির কাছে হয় না খবর কি খুঁজতে দাও দিল্লি লাহোর তার মানে হলো তুমি বাংলাদেশে আল্লাহরে কোথাও খুঁজে পাইলে না তোমার মসজিদে আল্লাহ নাই মাদ্রাসায় আল্লাহ নাই মাতা পিতার খেদমতে আল্লাহ নাই জনগণের খেদমতে আল্লাহ নাই পীর সাহেব হুজুরের কাছে আল্লাহ নাই আলেম উলামার কাছে আল্লাহ নাই কোন জায়গা বাংলাদেশে আল্লাহরে খুঁজে না পেয়ে সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা টাকা দিয়া তুমি 3 লাখ সাড়ে 3 লাখ টাকা খরচ করে মক্কায় চলে গেলে আল্লাহরে খোঁজার জন্য ওই মক্কায় গেলেই যদি কেউ আল্লাহরে খুঁজে পাইত সারা জীবন মক্কায় আবু জাহেল থাইকা আবু জাহেল মক্কার খাবার খাইয়া সারা জীবন খানায় কাবা তওয়াব করে মক্কার কাছাকাছি বসবাস করে আল্লাহরে যখন খুঁজে পাইল না তুই বাংলাদেশের সেকেন্ড আবু জাহেল তুই মক্কায় গিয়ে আল্লাহরে কেমন করে খুঁজে পাবি আর একটু আস্তে কোন ঠিক ঠিক বলার জন্য একটা যোগ্যতার দরকার ঠিক বলার জন্য একটা যোগ্যতার জোরে কোন ঠিক এর নাম হলো ঠিক এর নাম হলো ঠিক তোদের হইছে নাকি খেসরি খাওয়া পাবলিক নাকি মুসলমানের গর্জন হবে ভাই সাতক্ষীরা গেছেন না সোয়াডাঙ্গা মেহেরপুর কোটচাঁদপুর তাদের নারাই তকবীর স্লোগানে মোটামুটি সামিয়ানা কাপে আমি একবার গেছি আপনার জীবননগর মহা আপনার মহেশপুর মাহফিল করতে জিনেদা তো একটা লোক মঞ্চের পাশে দাঁড়ায় তাকবীর দিচ্ছে নারা আমি জীবন এরকম তাকবীর শুনি নাই আপনারা শুনছেন তারা যে ভাই আপনার বাড়ি কোথায় কয় জীবননগর এ জায়গায় আইছেন কয়ের আমার 500 টাকা দিয়ে হায়ার করে আনছে আমার কাম হলো তাকবীর দিয়া তাহলে ওই এলাকায় তাকবীরের লোক খুঁজে পাওয়া যায় আর এই এলাকায় গলা ফাটায় মরে যাবেন তাকবীরের লোক পাওয়াই যায় না তারপরেও যদি পাওয়া যায় তাকবীর লিল্লাহি তাকবীর মনে হয়েছে ওদের জাত গোষ্ঠী সারা জীবন খেচুরি খাইছে
ওদের গলায় জোর নাই কষ্ট হবে ওয়াজ চলবে তাহলে নিজের দোষ খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ ঠিক না আর নির্বোধেরা অন্যের দোষ খুঁজে 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 বের করে নিজের ঘরে ইদুর উই পোকা তেলা পোকা লেগে যায় ওই ঘরটা যেদিন ধ্বংস হবে সেদিন দেখার মতো কেউ আর খুঁজে পাওয়া যাবে তার মানে আপনি যদি অন্যের বিচার করতে না পারেন ওই যে আপনি আম খাওয়ার বিচার করেছেন আগামী বছর তোর ছেলে মেয়ে খাবে এবার যদি আপনার ছেলে আপনারে ধরে পিটায় ওই লোকটা এসে বলবে পিটা পিটা বুড়োরে আরো পিটাস যত টাকা লাগে আমি দেব বুড়ো বজদাত আমার বিচার করে নাই বলবে না এইজন্য নিজের বিচার নিজে করবেন অন্যকে বিচার করতে দিবেন না নিজের বিচার নিজে করতে পারে এটাই হলো বুদ্ধিমানের কাম ঠিক না তো সুলাইমান বললেন আমার হলো কি আমি হুদহুদরে দেখছি না কেন যদি হুদহুদরে আপনারা চেনেন তাইলে চিনাবো না আর যদি না চিনান তাইলে চিনাবো না পাখি তো বুঝলাম কিন্তু অনেকে বলে যে হুজুর ওটা একটা পাখি সকালবেলা গেলে একরকম পাখি দেখা যায় যার চেহারার দিকে তাকাইলে মনে হয় আর গুষ্টির কতদিনের ক্ষতি করছি এত বড় বড় চোখ করে তাকাইয়া থাকে লাল টকটকে চোখ ওইটার নাম হলো হুদহুদ আমি বলি যে ওইটার নাম হুদহুদ না ওইটার নাম হলো মিস্টার হুতুম পেঁচা ওইটার নাম কি হুদহুদ হলো গাছের উপরে গিয়া চুম্বকের মতো এটে যাবে দুইটা ঠোঁট আছে কুড়ালের থেকেও ধারালো গাছে মারবে ঠক ঠক করে আওয়াজ হবে গাছ কেটে যাবে ছিদ্র হয়ে যাবে হ্যাঁ এইটার নাম আমরা বলি কাঠঠোকরা কোরআনে এইটার নাম হলো হুদহুদ আর আমি জাহাঙ্গীর আলম এইটার নাম তুইছি হযরত শাহ সুফি হুদহুদ এখন আপনারা যদি আমারে বলেন ভাই একটা পাখির নামের আগে শাহ সুফি হযরত লাগালেন কেন যদিও আমি যুক্তিবাদী না তারপরও আমি যুক্তি দিতে পারি দেব দেখেন একজনের দোকানের নাম লিখছে ইবাদত স্টোর মানে ইবাদত বন্দীগীর দোকান তাই তো ইবাদত স্টোর ইবাদত বন্দীগীর দোকান তো একজন গিয়া বলল যে ভাই আমি একটু জোহরের নামাজ পড়বো দোকানের নাম তো ইবাদত স্টোর একটু দরজাটা খুলে দেন আমি নামাজ পড়ি হাই বেটা এখানে নামাজ হয় না পেশা কিনা হয় তো দোকানের নাম ইবাদত স্টোর লেখলি গা কো আমার ছেলের নাম ইবাদত আপনার ছেলে কোথায় কই যে দেখো দাঁড়ায় পিশাব করতেছে ওই নামের সাথে কামের মিল আছে আছে দোকানের নাম লেখছে আল আমিন স্টোর মানে বিশ্বাসী দোকান ওজনে কম মালে ভেজাল দোকানের নাম আল আমিন স্টোর মিল আছে আপনার বাজারের উপর দাঁড়ায় করে খাচ্ছে রমজান মাসে বাবাজি তোমার নাম কি গো আমার নাম হলো রমজান আলী আর নামের সাথে কামের মিল আছে তো তোমরা যদি কাম সারা নাম রাখতে পারো আর হুদহুদ পাখি দায়ী ইলাল্লাহ আল্লাহর জমিনে দিনের দাওয়াতের কাজ করেছে আমি তার নামের আগে হযরত লাগাবো তো তোমার সমস্যা কোথায় একজনের ছেলের নাম রাখছে ইসলাম আর একজনের মেয়ের নাম রাখছে শান্তি তাই হুজুর এসে বলতেছে হায় হায় রে অমুক গ্রামের অমুক গ্রাম থেকে ইসলাম আর শান্তি বেরোয় চলে গেছে পাবলিক কয় হুজুর কোন কি ইসলাম শান্তি বেরো চলে গেছে পাঁচবার আজান হইলেও তো হয় কয় যে আরে না না তোরা বুঝিস না ওই ইসলাম আর শান্তি দুজন ফেসবুকে প্রেম করে করে গত রাতে ঢাকায় পালায় চলে গেছে তাই বললাম ওই এলাকায় ইসলামও নাই শান্তিও নাই কথা কথা গা বাংলাদেশের এক শিল্পী গান লিখতেছে উদাহরণ কি আরো দেবো বাংলাদেশের এক শিল্পী গান লিখতেছে সে যে পাতে পাতে ভিক্ষা করে সে যে পাতে পাতে ভিক্ষা করে বাদশা মিয়া নাম তাহার হাই বাঙালি নামের কি বাহার পথের মাঝে ভিক্ষা করে তোমার নাম কি কয় নাম হলো বাদশা বাদশায় কি ভিক্ষা করে বলেন বাঙালির নাম আছে কাম জোরে কান বাঙালির নাম আছে কাম নাই তোমরা যদি কাম সারা নাম রাখতে পারো মেয়ের নাম রাখছে মরিয়াম কেন রাখবে না বাংলাদেশ এক হুজুর ওয়াজ করেছে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি ডাক দিয়ে বলবে ইয়া মরিয়াম কুম বলার যাতে যাতে কুটি কুটি মরিয়ামেরা উঠে যাবে আল্লাহ ডেকে বলবে হে মরিয়ামের গুষ্টি আমি তো তোদের ডাকি নাই আমি ঈসার মা মরিয়ামের ডাকছি তোরা উঠলি কেন ওরা বলবে আল্লাহ তুমি কইছো ইয়া মরিয়াম কুম তুমি তো একজনের ডাকো নাই মরিয়াম কুম আমাদের নাম মরিয়াম কোন মরিয়াম উঠবে তাই বলো আমরা মরিয়ামের গুষ্টি ধরে উঠে গেছি আল্লাহ ডেকে বলবে রে মারিয়ামেরা আমার নবীর মায়ের সাথে মহব্বত করে নাম গুলি রেখেছ আমি তোমাদের জন্য জান্নাতের সব স্তর গুলো খুলে দিলাম যাও 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 তোমরা আল্লাহর জান্নাতে ঢুকে যাও
যারা সুবহানাল্লাহ বলেছেন আপনাদের কাছে আমার কয়টা প্রশ্ন আছে করবে নাকি এক নাম্বার প্রশ্ন সূরা মরিয়াম খুলেন হযরতে মরিয়াম আলাইহিস সালাম গোসল করার সময় পর্দা করে নিলেন ও মরিয়াম গোসল করার সময় তার পর্দার দরকার হয়তো আমাদের মরিয়ামদের গোসল না রাস্তায় যেতে উরনার দরকার হয় না ওই মরিয়াম দেখলেন পর্দার ভিতরে একজন পুরুষ মানুষ দাঁড়ায় আছে মরিয়াম বললেন কে গো তুমি আমার রহমানের কাছে তোমার থেকে আশ্রয় চাই ইন কুনতা তাকিয়া যদি খোদাবীর হও মুত্তাকি হও বের হয়ে যাও ও বলল ও মরিয়াম আমি দুনিয়ার কোন সাধারণ পুরুষ নই আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নাম আমি জানি জিবরাইল নবীদের কাছে আসে আমি নবী না তুমি আমার কাছে কেন এসেছো জিবরাইল বললেন আমি জানি তুমি নবী না কিন্তু তোমার জন্য একটা সুসংবাদ আছে আমার আল্লাহ তোমারে নবীর মা বানাবে কিসের মা বানাবে হযরত মরিয়াম বলে আমার তো বিয়েই হয় নাই মা হব কেমন করে মরিয়াম ভালো করে জানতো বিয়ে না হলে মা হওয়া জোরে কন কিন্তু আমার দেশে অনেক মরিয়াম আছে বিয়ের আগেই তারা মা হয়ে যায় এই মরিয়াম যদি তওবা না করে মরে যায় কোন তওবা করলো না কিন্তু মরে গেল এই মরিয়ামও কি আল্লাহর জান্নাতে যাবে তাহলে আপনাদের সুবহানাল্লাহ ফেরত নিয়ে নাউজুবিল্লাহ কোন তার মানে বোঝা গেল শুধু নাম রাখার কারণে কোন মানুষ আল্লাহর জান্নাতে যাবে না যাবে না আম কানা মিনাল গায়বিন নাকি অনুপস্থিত খুজানো হুদহুদের আমি তার বিরুদ্ধে কঠিন শাস্তি জারি করে দিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন আমি যদি হুদুদ পাকিরে পাইলা ও আদিবান্নাহু আযাবান শাদীদা আমি তারে কঠিন শাস্তি দেব আওলা আযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি মিসুলতানিম মুবিন সেই কঠিন শাস্তি হলো আমি তারে জবাই করে ফেলে দেব সবচাইতে কঠিন শাস্তির ভিতর শাস্তি হলো ফাঁসি দিয়া ঠিক নাবে ঠিক জোরে কান জবাই করা ফাঁসির ভিতর কোনো পার্থক্য আছে বলেন আমি তারে জবাই করে ফেলবো কঠিন শাস্তি দেব তার মানে আমি তারে জবাই করে ফেলবো তারপরে তিনি একটি কথা বললেন না না যদি সে তার অনুপস্থিতির কারণ আমার কাছে সঠিকভাবে বলতে পারে আমি তাকে মারবো না আল্লাহর রাস্তায় মাফ করে দেব জোরে কন্যা সুবহানাল্লাহ খুজানো হুদহুদের আল্লাহ বলেন ফামা কাসা গায়রা বাহিদ অল্প সময়ের ভিতরে হুদুদ পাকিয়ে সে হাজির হয়ে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন হুদুদ রে তুমি আমার উইদাউট পারমিশনে চলে গিয়েছো আমি তোমারে জবাই করে ফেলে দেব তুমি যদি তোমার অনুপস্থিতির কারণ আমার কাছে বলতে পারো আমি তোমারে মাফ করে দেব ও ভাই আমাদের মতো পাবলিক হলে আমরা পার ভিতর পড়ে যাইতাম পাও সারাই ধরে বলতাম ও নবী ও নেতা আমারে মাফ করে দেন আমারে মারবেন না এরকম ভুল আর জীবনে করব না কিন্তু হুদুদ পাখি পাও জড়াই ধরলেন না মা পোষাইলেন না তিনি সোজা কথা বলে দিলেন ফাকালা আহাদ তু বিমা লাম তুহিত বিহি আজকে আমি যা জানি আমার কাছে যেই জ্ঞান আছে যেই বিষয় আমার জানা আছে এই বিষয় আপনার জানা নাই আসলে এই হুদুদ পাখি দুইটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তার ছিল হুদুদ পাখি সুলাইমান কোন জায়গা যাইতেন হুদুদ পাখিরে নিয়ে বলতেন হুদুদরে খাবার পানি কোন জায়গা আছে হুদুদ বলতেন একটু দাঁড়ান কিছু দূরে গিয়া মাটি কামর মারতেন মাটি কামর মেরে বলতেন আল্লাহর নবী আপনি যদি 20 ফিট নিচে যান আপনি খাবার পানি পাবেন সুলাইমান জিনদের হুকুম দিতেন জিনেরা মাটি খুঁজে বের করে খাবার পানি হাজির করে দিতেন এটা ছিল একটা কাম দুই নম্বর ছিল হুদুদ পাখি ছিল গোয়েন্দা বাহিনীর হেড খবর আদান প্রদান করার দায়িত্ব ছিল হুদুদের এজন্য সে বলল আজকে আমার কাছে এমন এক গুরুত্বপূর্ণ তথ্য আছে খবর আছে যা আপনার জানা নাই হুদ সুলাইমান বললেন হুদুদ রে তোমার কি জানা আছে আজকে তুমি কি জেনেছো আমি যা জানি না তুমি আমারে বলো ও বন্ধু মাপ তো চাইলেনই না আর সুলাইমানের কথা শুনে হুদুদ পাখি বললেন আমি বলতে পারি আমার তিনটা শর্ত আছে কি আছে কথা কন এই শর্ত তিনটা যদি মেনে নেন আমি আপনারে গল্প শোনাবো যদি শর্ত মেনে না নেন গল্প শোনাবো না শর্তগুলি শোনার ইচ্ছা আপনাদের আছে কি নাই আরো জোরে কান
তার আগে একটু বলে নাই হুদুদ পাকি কি ভয় পাইছে কথা কন ভয় পাই নাই কেন তা কি জানেন আপনাদের এলাকায় কামার বাড়ি আছে কামার বাড়ি কথা কন কামার বাড়ি ঠক ঠক করে আওয়াজ হয় কি হয় না একজন কামার বাড়ি দা বানাইতে গেছে কামার বাড়ি নাই কোদা শ্বশুর বাড়ি কখন আসবে লাঞ্চ আওয়ারে কামারের বাড়ি বসে পড়ে ওই লোকটা কিছু সিরা মুড়ি কিনে খায় কামার বাড়ির বিড়াল ম্যাও ম্যাও করে ডাকতেছে তার মানে আমারে দিয়ে খাও ওই লোকটা বিড়ালের তাড়ানোর জন্য ঠক 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 করে আওয়াজ করতেছে বিড়াল বলে বাবা তুমি ঠক ঠক করো কেন কয় যে আমি তোমারে ভয় দেখাচ্ছি কয় যে আমি ঠক ঠকানিতে ভয় পাই তোমারে কে বলল কয় যে আমার বাড়ির বিড়ালের ঠক ঠক আওয়াজ মারলেই তো দৌড় মারে কয় যে ওইটা তোমার বাড়ির বিড়াল আর আমি কামার বাড়ির বিড়াল কয় যে কামার বাড়ির বিড়াল আর আমার বাড়ির বিড়ালের পার্থক্য কি বলো কয় যে তোমার বাড়ির বিড়াল জীবনের ঠক ঠকনি আওয়াজ শোনে নাই আর আমি কামার বাড়ির বিড়াল আমি আমার মায়ের পেটে ঢুকেছিলাম ঠক ঠকানি আওয়াজের ভিতরে আমি আমার মায়ের পেটের ভিতরে ঠক ঠকানি আওয়াজে পেটের সময় পার করেছি ডেলিভারি হয়েছে ঠক ঠকানির ভিতরে আমার যৌবন কেটেছে কৈশোর কেটেছে শৈশব কেটেছে ঠক ঠকানি আওয়াজের ভিতরে বুড়ো হয়ে গেলাম এই ঠক ঠকানি আওয়াজ শুনতে শুনতে আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম তখন আমার ঠক ঠকানি আওয়াজেই ভয় ভেঙে গেছে এখন আমি ঠক ঠকানি আওয়াজিতে ভয় পাই না ওরকমের করে কামার বাড়ির বিড়াল ঠক ঠকানি আওয়াজিতে ভয় পায় না এই জমিনে যারা কোরআনের কথা বলে কোরআনের দিন দ্বারা প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন চায় এই মানুষগুলোর হুমকি ধামকি দিয়ে ভয় দেখানো যায় না এরা কামার বাড়ির বিড়াল কারোর হুমকি ধামকিতে ভয় পায় কথা কোন ভয় পায় না আমি আপনার তিনটে শর্ত বলবো কয়টা এক নম্বর শর্ত আমার কথা শুনে যদি ভালো লাগে আমারে মাফ করে দেবেন আমি মাফ চাবো না আপনি আমার যোগ্যতায় মাফ করবেন তার মানে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাবো কেন তুমিও মরবা আমিও মরবো আমি তোমার কাছে যদি প্রাণ ভিক্ষা না চাই আমি এখন মরবো তোমার কাছে যদি প্রাণ ভিক্ষা চাই দশ বছর পরে মরবো আর তোমার আমার পার্থক্য হলো আমি যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা না চাই আমি এখন শহীদ হয়ে মরবো আর বিশ বছর পরে হলেও তুমি ফেরাউন আবু জেহেল মির্জাফরের মতো মরবে আমি তোমার কাছে মাপ চাইতে পারি এটাই শিক্ষাটা দিয়ে দিল একটা পাখি আমি তোমার কাছে মাপ চাবো না যদি আমার কথা শুনে ভালো লাগে আমারে মাপ করে দিবা দুই নাম্বার আমারে পুরস্কার দিবা তিন নাম্বার আমারে না আমার গোটা জাতি ধরে পুরস্কার দিবা সুবহানাল্লাহ কবেন কি কবেন না সুলাইমান বললেন আমি রাজি আছি গল্প বলো হুদুদ পাখি বললেন নবী আমি যখন আপনার সাথে আকাশের ভিতর উঠতেছিলাম আমার চোখ দুইটা একটা পাহাড়ের উপর চলে গেল হুদুদ পাখি কেন বসে পড়ে 200 ফিট মাটির নিচে দেখতে পারে 200 ফিট উপরে দেখতে পারে ডাইনে দেখতে পারে বামে দেখতে পারে সামনে দেখতে পারে পিছনে দেখতে পারে কিন্তু তার জন্য যদি মরণ ফাঁদ পাতা হয় শিকারীর মরণ ফাঁদ দেখার ক্ষমতা ওই হুদুদ পাখির নাই তার মানে কি দাঁড়ালো মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সে তা আকাশ পারে তুমি যতগুলো সিঁড়ি লাগায় পালাও সব সিঁড়ি তোমার পার করে আজরাইল তোমার কাছে আসবে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলবে না আজরাইল যেদিন আসবে ফাইনাল খেলাটাই খেলবে ঠিক কিনা বলে সেদিন তোমাকে ওই কবরে যেতে হবে এই চিন্তাটা তোমার ব্রেনের ভিতর থাকা সব সময় ভালো কারণ কবরে কি করে রবে একা একা শোনাব আপনাদের কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা মারহাবা কন মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাই এয়ার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালানে ঝুমে শীত গরমে একই রুমে ঠিক কিনা বলেন নির্জন নিরালানে ঝুমে শীত গরমে একই রুমে থাক
থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা কবর কি করে রবে একা একা ভাবো কবর কি করে রবে একা একা ভালো লাগে এগুলো আপনাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ বন্ধুগণ রাত গভীর হয়ে যাচ্ছে ওয়াজ কি আরো করব আপনাদের কষ্ট হচ্ছে না তো কোরআনের আলোচনা কি ভালো লাগে হুদুদ পাখি বললেন নবীরে আমি যখন আপনার সাথে আকাশের ভিতরে যাচ্ছিলাম হঠাৎ করে আমার চোখ একটা পাহাড়ের উপর গেল কোথায় গেল আমি দেখলাম ওই পাহাড়ের উপর আমার একটা জাতি ভাই বসে আছে জাতি ভাই বোঝেন আর একটা হুদহুদ পাখি বসে আছে ঠিক কি না আমি মনে মনে চিন্তা করলাম আমার জাতি ভাই কোন কঠিন বিপদের ভিতর পড়লো কিনা শুনতেছেন ওর ঠ্যাং ভাঙলো না পাখা ভাঙলো ওই পাহাড়ের উপর একা কি পড়ে আছে কেন নবীরে আমি আমার জাতি ভাইয়ের খবর নেয়ার জন্য কোনো দেরি করলাম না মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আমার জাতি ভাইয়ের কাছে চলে যাব কিন্তু হঠাৎ করে চিন্তা করলাম আপনার পারমিশন ছাড়া যদি আমি আমার জাতি ভাইয়ের কাছে যাই আমার মৃত্যুদণ্ড হবে আমার আপনি গলা কেটে দেবেন এই ভয় আমার ভিতরে কাজ করলো আবার আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি আমার জাতি ভাইয়ের কাছে যাইতে না পারি তাহলে আমি তার হক আদায় করতে পারবো না ও নবী আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার জীবন যায় যাক কিন্তু আমার জাতি ভাইয়ের খোঁজ খবর আমি নেবই নেব মুসলমানেরা একটা বার চিন্তা করেন একটা পাখি যদি তার জীবনকে বাজি রাইখা তার জাতি ভাইয়ের খোঁজ খবর নিতে পারে রে তুমি মুসলমান হইয়া তোমার মুসলমান ভাইকে তুমি কেমনে বাড়ি মারো তোমার পৃথিবীর ভিতরে মুসলমান মারি খায় তোমার কলিজার ভিতরে ব্যথা লাগে না পৃথিবীর কোন কর্নারে যদি মুসলমান মারি খায় আর যদি তোমার কলিজার ভিতরে ব্যথা না লাগে আল্লাহর কসম করে বললাম তুমি ডিএনএ পরীক্ষা করে দেখবা তোমার রক্তের ভিতরে মুসলমানের রক্ত নাই তোমার রক্তের ভিতরে আবু জাহেল নমরুদের রক্তে ভরে গেছে হুদুদ পাখি বললেন আমি পাহাড়ের উপরে গেলাম আমার হুদুদ পাখি জাতি ভাইয়ের কাছে যাওয়ার পরে সে আমার বলল হুয়ারি তুমি কে আমি বললাম আই আম হুদুদ সে বলল তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি অমুক জায়গা সে বলল তোমার মালিকের নাম কি আমি বললাম আমার মালিকের নাম আল্লাহর পয়গম্বর সুলাইমান বলল তুমি এখানে কেন এসেছো দস্তরে আমি তোমার বিপদ দেখার জন্য এসেছি কয় যে আমার কোনো বিপদ নাই তাহলে নিরালা নির্জনে বসে পড়ি তুমি আসো কেন কয় নিরালা নির্জনে বসে আমি আমার আল্লাহর জিকির করি একটা পাখি নিরালা নির্জনে বসে জিকির করে কার আরো জোরে কান আর আমরা একটু যদি নিরলা নির্জনে বসে থাকি কানের ভিতর হেডফোন দেই কানের ভিতর হেডফোন দিয়ে গান শুনি বন্ধু তিন দিন তোর বাড়তে গেলাম দেখা পাইলাম না অটনির মা তোমার টুনি কথা শোনে না যার তার সাথে ডেটিং মারে আমায় চেনে না আরো জোরে কান গান শুনতেছে আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা গান শুনতেছে হেডফোন দিয়া বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝে যায় রে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় পাশে তুমি না দেখলে দমজানো মর যায় বন্ধু তুমি কই কই রে এই ভাই এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় আপনি যদি এক নজর না একশো বছর বন্ধুরে না দেখেন এক হাজার বছর বন্ধুরে না দেখেন দুনিয়া আন্ধার হবে পাশে বন্ধু না থাকলে দম বন্ধ হবে তারপরে বলে বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে আরে গলার ভিতর পাও দিয়ে জান বাইর করা যায় না আর বন্ধু পাশে না থাকলে তুমি মরে যাচ্ছ আজরাইল যখন তোমার কাছে আসবে সেমি ফাইনাল খেলবে না ওটা ফাইনাল খেলবে বন্ধু না বন্ধুর বাবাও কিছু করতে পারবে তাহলে তুমি এই গান কি করে গাও তোমার যদি গান না থাকে তোমার কাছে তুমি আমার কাছ থেকে কিছু জাকাত নাও এখন থেকে তুমি গান গাবা একই দিন না সূর্য উঠিলে দুনিয়ায় আন্ধার হয় এক সেকেন্ড না বাতাস বইলে দম যেন মর যায় একটু কম ঠিক না বেবি একটা মিথ্যা কথা আছে তুমি ডাকবা কারে ও আল্লাহ তুমি কই কই গো দয়া করো আমারে আল্লাহ খুশি হবে না বেজার হবে তারপরে বলতেছে দুনিয়াটা প্রেমের কারখানা এই জন্য ভ্যালেন্টাইন ডে ফুল চুরি করে বান্ধবীরে দিয়ে কাও আই লাভ ইউ সোরের গোষ্ঠী সোর কোন মুসলমানের বাচ্চার ভ্যালেন্টাইন ডে পালন করা জায়েজ না
আজ থেকে এই এই যে কয়টা কইছে বুড়ো মানুষ এরা একটাও ভ্যালেন্টাইন ডে পালন করবে না করলে এই যুবকেরা করবে তুরা বল কোন মুসলমানের বাচ্চা কি ভ্যালেন্টাইন ডে পালন করা জায়েজ আছে না হ্যাঁ জোরে বল না জায়েজ নাই জায়েজ নাই গান যদি গাইতে হয় তাহলে বলবি যে তুমি বলতেছো দুনিয়াটা প্রেমের কারখানা দুনিয়াটা প্রেমের কারখানা না আর দুনিয়া মাজরাতুল আখিরা ঠিক না আর দুনিয়া জিফাতুন তালিবু হাকিলাবুম দুনিয়া মরা মরির মতো আর যে খালি দুনিয়া নিয়ে টানাটানি করে কুত্তার মতো তো তোমার যদি গান গাইতে হয় তুমি গান গাও দুনিয়াটা ইবাদতের কারখানা ইবাদত করতে নেই মানা কোরআন হাদিস মেনে চালাও জীবন আল্লাহর আইন হক সংবিধান একটা মিথ্যা কথা আছে আরো কি চমৎকার কথা বলবো নাকি কোরআনের সাথে কর জীবনটা মিল কবরের জবাবেতে হবে না কবুল পুলসি রাতে পার হইতে তোমার সাহায্য পাইবে আল্লাহ তালার মানুষের গড়া আইনে দ্বারা চলে না বিশ্ব জাহান ঠিক না কোরআন আমার জীবন রে আল্লাহ কোরআন আমার প্রাণ আল্লাহ খুশি হবে না বেজারা হবে এই গানগুলো ছেলেরা গাওয়া খারাপ গান আর গাওয়া যাবে ওই পাখি হুদুদ পাখি বসে পড়ে আল্লাহর জিকির করতেছে সুবহানাল্লাহ বলেন হুদুদ পাখি বললেন দোস্ত আমি মনে করেছিলাম তোমার বিপদ এখন যখন তোমার কোনো বিপদ নাই আমি চলে যাই আপনাদের মনে আছে কিনা ওয়াজ করব কিনা বলেন বলল দোস্ত তুমি যাইও না তুমি আমার দেশের উপরে চলো আমার দেশটা যদি একটু ঘুরে ঘুরে দেখো তোমার ভালো লাগবে শুধু ভালো লাগবে না যদি তুমি এই কথা তোমার রাজার কাছে বলো তোমার পুরস্কারের ব্যবস্থা করে দেবে সুবহানাল্লাহ নবীর আমি কোনো দেরি করলাম না তার সাথে উড়ে তার দেশের উপরে চলে গেলাম আমি গিয়া তার দেশের উপরে দেশটা দেখা খুব ভালো লাগলো কিন্তু একটা বিষয় আমি সেখানে গিয়া দেখলাম ইন্নি ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইউ ওয়ালা আরশুন আযীম আমি দেখলাম একটা মহিলা মানুষ তাদের উপর বসে পড়ে রাষ্ট্র পরিচালনা করতেছে রাষ্ট্র পরিচালনার জন্য এমন কোন নিয়ামত নাই আমার আল্লাহ ওই মহিলার দেয় নাই সুবহানাল্লাহ কোন নবীরে সব দেখে আমার ভালো লাগলো একটা বিষয় দেখে আমার মাথা গরম হয়ে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন হুদুদ কি দেখে তোমার মাথা গরম হলো তুমি আমারে বলো হুদুদ পাখি বললেন ও নবী এতক্ষণ ধরে যা বললাম ভালো লাগলো না খারাপ লাগলো কয় যে ভালোই লাগছে ভালো যদি লেগে থাকে পুরস্কার তিনটি দিয়ে দেন সামনের গল্প শোনেন পুরস্কার দেবেন না মরার আগেও আর সামনের গল্প বলবো না তাহলে হুদুদ পাখির মাথার ভিতর বুদ্ধি কম না বেশি বেশি বুদ্ধি না আগে পুরস্কার দেন তারপরে গল্প শোনেন পুরস্কার দেবেন না গল্প শোনাবো না আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন আমি তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার ওয়াজ শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা আমারে পুরস্কার দেবেন তো এবার আসতে হলো কাজ পুরস্কার দেবেন তো আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন আমি তোমারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহর কাছে দোয়া করে দিলাম দুই নাম্বার আমি পুরস্কার দিলাম তোদের মাথার উপর এক একটা লাল রঙের মুকুট পরাই দিলাম এই পৃথিবীর মানুষ যতদিন আছে তোদেরকে দেখে সাধারণ পাখি মনে করবে না রাজ কর্মচারী মনে করবে তিন নাম্বার আল্লাহর কাছে দোয়া করে দিলাম পৃথিবী যতদিন থাকবে মানুষগুলো বসে বসে হুদহুদ পাখির আলোচনা করবে আজকে আমি জাহাঙ্গীর আলম করে গেলাম কালকে আপনি সূরায়ে আন-নমল পড়লে আপনি আলোচনা পাবেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে সুবহানাল্লাহ পুরস্কার হয়ে গেল এবার বলো কি দেখে তোমার মাথা গরম হলো হুদুদ পাখি বললেন ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ আমি দেখলাম ওই মহিলা এবং তার কওমের লোকেরা আল্লাহর সিজদা দেয় না সূর্যরে সিজদা দিচ্ছে কারে সিজদা দেয় নবীরে এইটা দেখে আমার মাথা গরম হয়ে গেল আমি ওই জায়গায় দাঁড়ায় শপথ করে নিলাম ও রানী বিলকিস আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে এক আল্লাহর গোলামি করাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন হুদুদরা
আমি তোমারে পুরস্কার দিলাম গল্প শুনলাম কিন্তু তুমি কি ভেবেছো আমি তোমাকে পরীক্ষা করব না কোন সানান উযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন আমি একটু পরীক্ষা করে দেখতে চাই তুমি আমার কাছে সত্য বললে না মিথ্যা বললে ইজহাববি কিতাবি হাযা এই পত্র নিয়ে তুমি রানী বিলকিসের কাছে চলে যাবা ফা আলকি ইলাইহি এই সিঁড়ি তুমি রানী বিলকিসের কাছে দিবা সুম্মা তাওয়াল্লা আনহুম সেখানে কিছু সময় থাকবা অবস্থান করবা এরপরে ফাংজুর মাজা ইয়ারজিউন ওই সিঁড়ির প্রতি উত্তর কি আমার কাছে তা এনে হাজির করে দিবা সুবহানাল্লাহ সুলাইমানের দরবার থেকে রানী বিলকিসের দরবারে দূরত্ব 1500 মাইলের পথ কয় হাজার মাইল হুদুদ বাকি উড়ে চলে গেল রানী বিলকিসের দরবারে কোথায় গেল কথা কন রানী বিলকিস যেখানে ঘুমায় আছে তার চারপাশে বড় বড় সাতটা বাউন্ডারি দিয়া কয়টা আরো জোরে কন প্রত্যেক বাউন্ডারিতে 12000 করে সৈন্য মোতায়েন করা কয় হাজার সাত বরং কত হইল সাত বরং 84000 সৈন্য মোতায়েন করে রানী বিলকিস ঘুমায় আছে পৃথিবীর কোন মানুষ রানী বিলকিসের অনুমতি ছাড়া যাইতে পারবে না হুদুদ পাখির মাথা ছোট বুদ্ধি অনেক বড় অনেক উপরে তিনি উঠলেন অনেক উপরে গিয়া টার্গেট করলেন রানী বিলকিস কোন জায়গা ঘুমায় আছে এবার তিনি নিচে নামলেন নেমে দেখলেন মাথার কাছে জানালা খোলা ভিতরে গেলেন ভিতরে গিয়া রানী বিলকিসের অবস্থা দেখলেন কুমারী মেয়ে শুয়ে আছে এখনো বিয়ে করে নাই সে মাথার কাছে চিঠি রাখলেন না পার কাছে রাখলেন না ডাইনে রাখলেন না বামে রাখলেন না চিঠি বুকের উপর রেখে এবার বলতেছে রানী বিলকিস রে তোর কামরার ভিতরে এমন কাজ করে গেলাম তুই 84000 সৈন্য মোতায়েন করে মনে করেছি জীবনে তোর কোনোদিন মৃত্যু হবে না আজকে তোর কামরার ভিতরে এমন কাহিনী ঘটায় গেলাম কিয়ামত পর্যন্ত তোর মরার ভয়ে মাথা ঘুরবে সুবহানাল্লাহ রানী বিলকিসের বুকের উপর চিঠি রাইখা হুদুদ পাখি মনে মনে চিন্তা করলেন আমি যেই কাম করালাম এই কাজের পরে যদি আমি এখানে থাকি আমার গলা না কেটে রানী বিলকিস ছাড়বে না সোমা দরজা খুলে পাহারাদারদের ডেকে বললো পাহারাদারেরা পাহারা কেমন হয়েছে কয় মারাত্মক সিরিয়াস পাহারা কয় যে কিভাবে একটা পিঁপড়া পর্যন্ত আপনার কামরায় ঢুকতে দেয় নাই কেন কয় যে যদি আপনার কামরায় ঘুম ভেঙে দেয় পিঁপড়া কামরায় ঢুকতে দিলে না এত বড় চিঠি আমার কামরায় কেমনে গেল বলো কয় তা তো জানি না রানী বিলকিস বলে আমিও জানি আমিও জানি তোমরা জানবা না কারণ এই চিঠির আমি তিনটা সুমা মেরেছি একটাই কারণ যেই মানুষটা 84000 সৈন্য মোতায়েন করা তাদের চোখ ফাঁকি দিয়া আমার কামরার ভিতরে চিঠি পৌঁছাইতে পারে রে আর যাই হোক ওই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না 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 জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি এক ঘন্টা সময় দিলাম কয় ঘন্টা এক ঘন্টা সময়ের ভিতরে পার্লামেন্ট ডাকো সংসদ ডাকো সংসদ ডাকা হলো পার্লামেন্ট ডাকা হলো সংসদ ভবনের ভিতরে বৈশা রানী বিলকিস তার সংসদ সদস্যদের বললেন কালা তুইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ও আমার সংসদ সদস্যরা আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে সুবহানাল্লাহ কোন কি চিঠি এসছে আমাদের অনেকে বলে কোরআনে রাজনীতি নাই বলে না আস্তে কোন কে কোরআনে কি নাই তো তুমি রাজনীতি কোরআনে খুঁজে পাবা তুমি কোরআন পড়ো ইউ আস কো সুফি সুদুরি নাস তুমি কোরআনে রাজনীতি খুঁজে কি করে পাবা কোরআন থেকে রাজনীতি খুঁজে বের করতে হলে তো কোরআনের গবেষণার দরকার ঠিকই না রানীর ভাষা রাজনীতির ভাষা না ভাই রানীর ভাষা তো রাজনীতির ভাষা ঠিকই না তো রানী বলতেছে আমার কাছে একটা সম্মানিত চিঠি আইছে তার মানে কি সে তো বলতে পারতো যে একটা বজ্জাত বেহায়া আমার কাছে একটা পচা চিঠি পাঠাইছে বলতে পারতো না কিন্তু সে বললো আমার কাছে একটা সম্মানিত চিঠি তার মানে কি তার মানে রাজনীতির ভাষা কোরআন থেকে শেখেন আপনি যদি প্রতিপক্ষের সম্মান দিয়ে কথা বলেন প্রতিপক্ষ আপনাকে সম্মান দিয়েই কথা বলবে ঠিক না আর আপনি যদি মঞ্চে উঠে প্রতিপক্ষ করে বলেন চোরের গোষ্ঠী চোর ডাকাত
এই এটা যদি বলেন ও মন শেষে বলবে ছাগলের গুষ্টি ছাগল কালা পোকা উই পোকা দেশ সব শেষ করে দিল ওটাও তো তাই বলবে তাহলে তোমাদের ইজ্জত তো তোমরাই পামসার করতেছো আমাদের তো লাগবে না কথা কোন তো কোরআন থেকে রাজনীতির ভাষাটা তো শিখে নিতে হবে রানি বিলকিস বলতেছে আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে তো বলতেছে এই চিঠি আসলো কোত থেকে রানি বিলকিস বলতেছে ইন্নাহু মিন সুলাইমান এই চিঠি আসছে কার কাছ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির এই সিটির শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আর আমাদের ছেলেরা সিটির শুরুতে লেখে 786 কি লেখে তাহলে এখন থেকে নামাজ পড়বা 786 502 309 272 আল্লাহু আকবার ৭৮৬ লিখবে না এই ছেলেরা যদি ফেসবুকে চ্যাট করিস তাহলে প্রথমে বান্ধবীর লিখবি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এইটা যদি সে লেখে যে বিসমিল্লাহির রহমানির রহিম ও আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে বুঝবা এই মেয়ের বিয়ে করলে তার পেটের থেকে উলিয়া উলিয়া হবে আর যদি সে প্রথমেই তোমার লেখে হাই আর তুমি লেখো হ্যালো তাহলে ওই মেয়ের বিয়ে করলি তোমার বংশের ভিতর সারা জীবন শুধু নমরুদ ফেরাউনের মতো বাচ্চা হবে এবার ঠিক জোরে হবে না আমি জানি কারণ যারা 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 ঠিক বলবে ওরা ওই দলেরই লোক এই কষ্ট হলো নাকি রে ও আজকে চলবে ওরে আল্লাহ ১২টা বাজে আমি তো খেয়াল করিনি ক্যারেক্টার ওয়াজ চলবে লিল্লাহে তাকবীর সম্মানিত বন্ধুগণ আমার তো সিরিজ শুরুতে লেখা আছে কি বিসমিল্লাহির রহমানির সিটির মূল বক্তব্য কি সিটির মূল বক্তব্য হলো আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন রানি বিলকিস রে আমার সিটি পাইয়া আমার মোকাবেলা করবার তুই কোন সাহস দেখাবি না আমার কাছে কালিমা পড়ে হাজির হবি এটা হুমকি না অনুরোধ তাহলে বোঝা যায় আগে মুসলমানরা হুমকি দিত আর এখন মুসলমানরা হুমকি খায় ঠিক না এখন রানী বিলকিস বলল ও আমার সংসদ সদস্যরা আমি তো তোমাদের যুক্তি ছাড়া পরামর্শ ছাড়া কোনো কাজ করি না তোমরা আমার যুক্তি দাও পরামর্শ দাও আমি কি করব সংসদ সদস্যরা বলল কালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ আমরা খুব শক্তিশালী কঠোর যোদ্ধা কিন্তু এটা আপনার ইন্টারনাল ব্যাপার এখানে আমরা ইন্টারফেয়ার করিব না আপনি যা করবেন আমরা তার সাথে আছি সুবহানাল্লাহ রানী বললেন আমি তাকে একটু পরীক্ষা করে দেখতে চাই সে আসলে রাজা না আল্লাহর নবী কিভাবে পরীক্ষা করবেন কারণ কলাত ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা সে বলতেছে যে কলাত ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জালুআ ইজ্জাত আহলিহা আজিল্লা যদি কোন রাজা বাদশা কোন জনপদের ভিতর ঢোকে ওই জনপদকে ভেঙে লণ্ডভণ্ড করে দেয় ওখানকার সম্মানিত ব্যক্তিদেরকে ঘাড় ধরে ধরে তাড়াইয়া দেয় রাজা হলো দুই প্রকার কয় প্রকার এক প্রকার রাজা হলো ক্ষমতায় যাবার পরে চারটা কাজ করে এক নাম্বার নামাজ কায়েম করে দুই কাজ যাকাত আদায় করে তিন নাম্বার সৎ কাজ প্রতিষ্ঠিত করে চার নাম্বার অসৎ কাজ দূর করে দেয় আর যারা বজ্জাত রাজা তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা ওই সমাজকে ভেঙে লণ্ডভণ্ড করে দেয় ওখানকার সম্মানিত ব্যক্তিদেরকে ঘাড় ধরে ধরে তারা ইয়া দেয় যেমন আমেরিকা আফগানে ঢুকেছিল আমেরিকা লণ্ডভণ্ড আফগান করছে না ওখানকার সম্মানিত ব্যক্তিদের ঘাড় ধরে তারাইছে না তাহলে এই কথাগুলো কোরআনে ১৫০০ বছর আগেই আল্লাহ বলে দিয়েছে আর তুমি কাউ যে আমি কোরআনে রাজনীতি খুঁজে পাই না কি করে পাবা তুমি সোরা পড়ো আলাম তারা কাপি ফেলা রব্বু কাবিয়াস আবিল ফিল তুমি কি আর কোরআনে রাজনীতি খুঁজে পাবা সম্মানিত বন্ধুগণ রানী বললেন যে আমি ওই লোকটার কাছে কিছু হাদিয়া পাঠাবো কি পাঠাবো আরে কথা কন না হাদিয়া পাঠাবো এই হাদিয়া যদি সে গ্রহণ করে দেখেন কত বড় টেকনিক্যালি কথা এই হাদিয়া যদি সে গ্রহণ করে আমাকে মুসলমান হতে না বলে তাইলে রাজা কারণ অর্থের লোভ আছে আর যদি হাদিয়া গ্রহণ না করে আমাকে মুসলমান হতে বলে ও নবী ওর অর্থের লোভ নাই নবীদের অর্থের লোভ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদুত পাখি মনে মনে চিন্তা করে হায় হায় আল্লাহ এই মহিলা কয় কি
হাদিয়া দিয়াও সুন্নাত নিয়াও সুন্নাত নিয়ম হলো হাদিয়া নিলে নবী না নিলে রাজা আরো কয় যে নিলে রাজা না নিলে নবী এ মহিলা তো গন্ডগোল বাদাইলো রে আমি কি করে গন্ডগোল থামাইয়া কোন এই মহিলা যদি কোন জিনের মাধ্যমে হাদিয়া পাঠায় দেয় সুলাইমানের কাছে আমি তো আর জিনের সাথে উড়ে পারবো না হঠাৎ করে মাতার ভিতর বুদ্ধি আসলো বাতাসের ডাকতে বলে এ বাতাস কার গোলামি করিস বাতাস বলে আমি সুলাইমানের হুকুমে চলি সুবহানাল্লাহ কবেন না হুদুদ পাখি ডেকে বললেন বাতাস রে যদি সুলাইমানের হুকুমে চলে সেই খবর সুলাইমানের কাছে পৌঁছাইয়া দেয় সে যেন হাদিয়ার না নেয় ও বন্ধু বাতাসকে ব্যবহার করে সর্বপ্রথম খবর আদান প্রদান করেছে আল্লাহর পয়গম্বর সুলাইমানের হুদুদ বর্তমান আমরা করিতেছি এবার বলেন এই ফোন আগে যাবে না জিন আর তার বুড়ো বাপ আগে যাবে এখন আমি আমেরিকা ফোন করব আমার ফোন আগে যাবে না জিনের বাপ বুড়ো বাপ আগে যাবে কথা গন খবর চলে গেল সুলাইমানের কাছে নবী হাদিয়া নেবেন না আল্লাহর পয়গম্বর সুলাইমান বাতাস রে বলে বাতাস রে ওরা আমাদের জন্য হাদিয়া কি পাঠাচ্ছে একটু খবর নিয়ে দেখতে পারো বাতাস বলে নবী এই পৃথিবীর কোন মানুষ যা কাউকে দেয় না ওরা আপনার কাছে তাই পাঠাচ্ছে কি পাঠাচ্ছে ওরা আপনার কাছে তিনটা সোনার ইট প্যাকেট করে পাঠাচ্ছে কেন কয় যে তিনটা সোনার ইট দিয়ে আপনাকে একটু পরীক্ষা করতে চায় কারণ এই পৃথিবীর ভিতরে যে কয়টা বস্তুকে আল্লাহ মানুষের কাছে লোভনীয় করেছে এর একটা হচ্ছে সোনা সোনার প্রতি মানুষের লোভ আছে কি নাই ওরা যদি সোনার ইট নিয়ে ঘর বানায় কত সোনা ওদের দেশে আছে একটু অ্যাটাক করার দরকার বলে হুদুদ রে ও বাতাস ওই ইটের সাইজ কত একটু মাপে দিতে পারবা ইটের সাইজ আছে কিনা বলেন বাতাস ইটের সাইজ মেপে দিল সুলাইমান বললেন ওবার লোকেরা ওই দু তিনজন আসতেছে আসার আগেই তোমরা একটা সোনার গেট বানায় ফেলাও কিসের গেট ওরা যে কামরার ভিতরে থাকবে কামরাটা একটা সোনার কামরা বানাবা ওই সোনার কামরা বানাতে গিয়া এই যে তোমাদের ইটের সাইজ দিলাম এই সাইজের তিন জায়গা তিনটা ইটের জায়গা ফাঁকা রাখবা আরো জোরে কন ওই কামরার ভিতরে খাট দিবা সোনার খাট চেয়ার দিবা সোনার চেয়ার সোনা ছাড়া ওদের সাথে কথা বলবো না এবার ওরা সোনার গেট দিয়ে ঢুকে মনে মনে চিন্তা করে আল্লাহ আমরা তিনটে সোনার ইট নিয়ে ফুটনি মারা বাড়াইছি আমাদের জন্য সোনার গেট বানাইছে কপালে কি আছে আল্লাহ জানে এবার ওরা যখন সোনার গেট দিয়ে ঢুকে কামরার ভিতর গেল সোনার চেয়ারের উপর একজন বসে পড়ে কয় ভাই জীবনে কাঠের চেয়ারে বসতে পারি না আজকে সোনার চেয়ারে বসিয়া কি আরাম এই চেয়ার কি ছেড়ে যেতে হবে রে আহা কি চেয়ার একজন বলল আরে চেয়ার নিয়ে প্রশংসা পরে কর যার এত সোনা তার তিন জায়গা ফাঁকা কেন আমি কি কাহিনী বলি না বাস্তবতা বলি বুঝলে তেজ বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এই কথা কর বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা আমার আমার বাস্তব বাস্তবতা বাস্তবতা যদি বোঝেন ভালো না বুঝলে তেজ পাতা ওয়াজ চলবে কোরআনের ওয়াজ কি ভালো লাগে প্রতি বছর এই জায়গায় এইভাবে তাফসির হোক আপনারা কি চান কারা কারা চাই আল্লাহকে হাত তুলে ডেকে দেয় লিল্লাহ তাকবীর আল কোরআন শোনেন আমার দেশে এক গ্রুপ আছে বিশ্ব নেতা নবীরে মানে না আমি একবার গিয়েছিলাম সিলেটে তো সিলেটে ওয়াজ করতে গিয়া সে আমারে দুইটা কথা বলেছিল একটা কথা বলেছিল যে হুজুর কোরআনের আয়াত বলবেন কম হাদিস বলবেন বেশি আর একটা কথা বলেছিল হুজুর স্লোগান দিতে গিয়া আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এই কথাটা বলবেন না তখন আমি বুঝলাম যে শয়তান হলো ভান্ডারী কারণ ওরা গান গায় দয়াল মুর্শিদ গুরু গো লোহারে বানাইলা কানসা সোনা ওরা কি নবীরে মানে কথা কন মুর্শিদ চরণ দেখেন কি কথা মুর্শিদ চরণ যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া খাইতাছে মাখন
সেই মাখন খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা লাগে না লোহারে বানাইলা কাঁসা সোনা ওরা কি আর নবীরে মানে কথা কন ওরা তো আর নবীরে মানে না ও মুসলমানেরা এখন বলল তিন জায়গা ফাঁকা কেন আমাদের কাছে ইট কয় খান তিন খান একটু লাগায় দেখ তো লাগায় দেখে ভাইরা তিনটা ইটি দরকার এই তিন জায়গা বন্ধ করার জন্য একজন আর একজনে ডেকে বলে বন্ধু বুঝেছি বুঝেছি আমাদের রানীর কাছে খবর পাঠায় পাখি দিয়া আমরা আসার আগেই ইটের সাইজ মেপে বসে আছে এইটা সাধারণ কোনো মানুষ না আল্লাহর নবী মুসলমানরা তোমাদের গৌরবগাথা ইতিহাস আজকে তোমরা পৃথিবীতে কোন পর্যায়ে নেমেছো শুধু কোরআনের অরিজিনাল জ্ঞান অর্জন না করার কারণে ওরা সুলাইমানের কাছে হাদিয়া নিয়ে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন ও দূতেরা তোমরা কি আমার হাদিয়া দিয়ে খুশি করতে চাও ইরজি ইলাইহিম এই সিটি এই এই হাদিয়াগুলো নিয়ে তুমি ফিরে যাও রানীর কাছে গিয়ে বলো রানী রে তুমি যদি কালিমা পড়ে না নাও মুসলমান না হও তাহলে আমি সুলাইমান তোমার বিরুদ্ধে এমন সৈন্য বাহিনী পাঠাবে যার মোকাবেলা করবার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া আর কেউ নাই আমি বেইজ্জতি করে রানী রে বের করে দেব দূতেরা চলে গেল রানীর কাছে রানী বললে দূতেরা কি দেখলা দূতেরা বললেন দেখা দেখি বাদ দেন কালিমা পড়ে নেন আরে সুবহানাল্লাহ কর না দেখা দেখি বাদ দেন কালিমা পড়ে নেন কয়টা আমি কালিমা পড়বো আমার তিনটে প্রশ্ন আছে কয়টা আরো জোরে এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে আমি তাকে অবশ্যই অবশ্যই নবী বলে মেনে নেব যদি না পারে নবী বলে মানবো না এক নাম্বার প্রশ্ন দূত তুমি যাওয়া একশোটা পুরুষ মানুষ একশোটা মহিলা মানুষ একই রঙের কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া কেউ যাতে বুঝতে না পারে কোনগুলি পুরুষ কোনগুলি মহিলা মানুষ আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলবা ও সুলাইমান দূরে বসে পড়ে ওই সিংহাসনের উপর বসে পড়ে ভাগ করে দিতে হবে এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা করে দিতে হবে দুই নাম্বার প্রশ্ন হলো একশোটা পুরুষ ঘোড়া একশোটা মহিলা ঘোড়া নিয়ে যাবে একই রঙের কাপড় দিয়ে ডেকে কেউ যাতে বুঝতে না পারে সুলাইমানকে বলবা আল্লাহর নবী সিংহাসনের উপর বসে পড়ে ঘোড়াগুলোর ভাগ করে দিতে হবে কোনগুলি পুরুষ ঘোড়া কোনগুলি মহিলা ঘোড়া তিন নাম্বার প্রশ্ন একটা কৌটা নিয়ে যাবা ওই কৌটার ভিতরে আমি যা দিয়ে দেব ওই কৌটার ভিতরে যা আছে ওটা ছিদ্র করে দিতে হবে কিন্তু কৌটা টাচ করা যাবে না খোলা যাবে না এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে আমি নবী বলে মানবো কালিমা পড়বো যদি জবাব দিতে না পারে নবী বলে মানবো না কালিমাও পড়বো না ও বন্ধু তখন দূতেরা চলে গেল সুলাইমানের কাছে গিয়ে তিনটা প্রশ্ন সুলাইমানের কাছে দিল বলল এখানে একশোটা পুরুষ মানুষ একশোটা মহিলা মানুষ এই পাশে একশোটা ঘোড়া একশোটা মহিলা ঘোড়া একশোটা পুরুষ ঘোড়া এই কৌটার ভিতরে যা আছে এ ছিদ্র করে দেবেন ওইগুলো বাছাই করে দেবেন আমরা জানতে চাই আমাদের রানী জানতে চায় এটা যদি রানী বিলকিস জানতে চায় নন্দরসার মানুষদের জানার ইচ্ছা আছে কি নাই আরো জোরে কম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি তো জবাব দিব জবাব দেওয়ার আগে আমি তোমাদের কিছু খাইতে দিব কারণ মেহমানদারি করা হলো সুন্নাত মেহমানদারি করা কি সুন্নাত আমি তোমাদের খাইতে দিব খাওয়ার আগে তোমরা একটু হাত ধুয়ে নেবে কারণ হাত ধোয়াটাও খাওয়ার আগে সুন্নাত তো তোমাদের 200 জনের কাছে হাত ধোয়ার জন্য 200টা গামলা বল ডিশ আপনাদের এলাকায় কি বলে তিনটাই বলে তাহলে আমি ধরলাম ডিশ ঠিক না তোমাদের 200 জনের কাছে 200টা ডিশ যাবে আর আমার সামনে থাকবে একটা আমি যখন হাত ধুতে বলবো তোমরা হাত ধুয়ে নেবে তো সবার কাছে ডিশ চলে গেল পানি ভর্তি ডিশ চলে গেল সুলাইমানের সামনে একটা আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন তোমরা হাত ধুয়ে নাও কিন্তু নিজের হাতটা দিলেন না হাত ধুয়ে নেওয়া বলার সাথে সাথে 100টা হাত পানির ভিতর চলে গেল আর সুলাইমান দিলেন না বলে সুলাইমানের সাথে আরো 100টা গেল না সুলাইমান পানিতে হাত ঢুকালেন ওই 100টাও হাত ঢুকাইল আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন দূতেরা এই মাত্র যারা আমার সাথে হাত ঢুকাইছে এরা হলো আমার স্বজাতি এরা হলো পুরুষ যারা আগে হাত ঢুকাইছে তারা হলো মহিলা আল্লাহ বলেন ওলাকদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আমি দাউদ এবং সুলাইমানের জ্ঞান দিয়েছি সুবহানাল্লাহ
তাহলে এগুলো যে মহিলা আপনি কি করে বুঝলেন কয় যে মহিলাদের তিনটা ধৈর্য আছে এই পৃথিবীতে এক নাম্বার ধৈর্য পেটে বাচ্চা নেবে পুরুষ পারবে না পেটে বাচ্চা নেবে পুরুষ দুই নাম্বার সে বাচ্চাকে ডেলিভারি করবে যত কষ্ট করে পৃথিবীর কোন পুরুষ যদি একবার ডেলিভারি করত কিয়ামতের আগে ওই পৃথিবীতে কোন পুরুষ আর বাচ্চা নিত না নিলেও বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মাথার উপর উঠায় আসার মেরে বলতো এত ফুটবলার হাডুডু খেলছিলি কেন বল কিন্তু মা জননী সন্তানকে বুকের ভিতরে নিয়ে আদর করে সোমা খায় ঠিক না এই দুইটা ধৈর্য আরেকটা ধৈর্য সন্তানকে লালন পালন করা সন্তানের পায়খানা বাবার নাকে গন্ধ লাগে বাবা নাক ধরে ওয়াক স্প্রে ছিটায় কিন্তু মা জননী নাকও ধরে না স্প্রেও ছিটায় না বাচ্চাকে হাত দিয়ে পরিষ্কার করে দুইটা গালে দুইটা চুমা দেয় এই তিনটা ধৈর্য মাদের আছে পৃথিবীর কোন পুরুষদের নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার নবীজি বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের কয়বার বললেন তিনবার মায়ের কষ্টটাও তিনটা কয়টা এক নাম্বার কষ্ট গর্ভে সন্তান নিয়া দুই নাম্বার ডেলিভারি করা তিন নাম্বার লালন পালন করা এই তিনটা কষ্ট পৃথিবীর কোন পুরুষে করতে পারবে না পারবে না এইজন্য খেদমত করতে হবে কার মায়ের অনেক ওয়াজ ছিল ভাই কিন্তু আসলে আমি কষ্ট পাচ্ছি অনেক রাত হয়ে গেছে আর আমি রাত করেই উঠেছি যদি আরো একটু আগে উঠতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো তো এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন এই তিনটা ধৈর্য ছাড়া মহিলাদের আর কোনো বিশেষ ধৈর্য নাই বাস্তবতাও তাই একটু আসতে বলি কারণ তারা আশেপাশে আছে শুনে হয়তো তারা মাইন্ড করবে একটা বউ নিয়ে আপনি বাস স্ট্যান্ডে যাবেন বাস যদি ২০ মিনিট লেট করে আপনি যদি রাগ না হন বউ এই ২০ মিনিটের ভিতর ২০ বার পা উঠারে মাটির সাথে মেরে বলবে বাসের বাচ্চা বাস কথা বুঝেছেন এই তিনটা ধৈর্যের বাহিরে এদের বিশেষ কোনো ধৈর্য নাই আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন যারা আগে হাত ঢুকাইছো তারা মহিলা আর এখন যারা ঢুকাইলে এখন হলো তোমরা পুরুষ সুবহানাল্লাহ কোন ব্যাস একটা প্রশ্নের জবাব হয়ে গেল টেকনিক্যালি জবাব দুই নাম্বার তোমাদের ঘোড়াগুলো খাইতে দেব তোমাদের ঘোড়াগুলোর লাগাম খুলে দাও কি খুলে দাও লাগাম দেখেন না যে মুখের ভিতর দিয়া বাঁধে ওইটার নাম আপনারা কি বলেন লাগাম খুলে দাও লাগাম খুলে দিয়া হলো লাগাম খুলে দেওয়ার পরে ১০০ গোড়া খায় আর ১০০ গোড়া না খাইয়া যারা খায় ওদের দিক তাকায় আছে সুলাইমান বললেন যেই ঘোড়াগুলো খাচ্ছে এরা হলো মহিলা ঘোড়া আর যারা তাকায় আছে ওরা হলো পুরুষ ঘোড়া পুরুষের স্বভাবই হলো মেয়েদের দিকে তাকায় থাকা দাঁত বাইর করে হাসার কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন ১০টা বস্তুকে মানুষের কাছে লোভনীয় করেছে আকর্ষণীয় করেছে সুশোভিত করেছে এর এক নাম্বার হলো হুব্বুশাহা ওয়া তিমিনান নিসা পুরুষের কাছে নারীকে লোভনীয় করেছে আকর্ষণীয় করেছে কোন পুরুষ যদি বলে আমার নারীর প্রতি লোভ নাই ও হলো ইন্টারন্যাশনাল সোর কথা বুঝেছেন তিন নাম্বার প্রশ্নের জবাব ঘুন পোকা টাটা পোকা চেনেন খাট কাটে চেয়ার কাটে টেবিল কাটে খট 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 করে কাটে ঘুন পোকা আপনার খাট যদি কাটে গিয়া বলবেন ধর্মের ভাই কাইটো না শুনবে সৎ ভাই শুনবে দুলা ভাই আপন ভাই শুনবে একটা পোকারে ডাক দে বলে দিগায় পোকার ভাষা সুলাইমান বোঝে ওই কয়টা বোঝে কতক্ষণ না বোঝে সুলাইমানকে আল্লাহ ৭টা নিয়ামত দান করেছিলেন সুবহানাল্লাহ তো পোকার ভাষা সুলাইমান বোঝায় দিগায় এতদিন তো শব্দ করে কাটছিস আজকে শব্দ সারা কাটতে পারবি তা কয় যে হুকুম দেন কয় যা ওর ভিতরে যা আছে ছিদ্র করে ফেলে দে ওর ভিতরে ঢুকে ছিদ্র করে দিয়েছে ছিদ্র করে দিয়ে বলো অপারেশন সাকসেস কয় তুই যা ও কয়টা কি বোঝে ভাষা বুঝবে বুঝবে না চলে গেছে সুলাইমান বলে আচ্ছা আমি কি তোমাদের কোটা ধরেছি না টাচ করেছি একটু দেখো তো দেখে যে হ্যাঁ আসলেই তো একটা সুন্দর ছিদ্র হয়ে গেছে এই কয় মিনিটের ভিতরে সুবহানাল্লাহ এই যে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে রানী বিলকিসের কাছে ওরা গিয়ে বললো আমরা জবাব পেয়ে গেছি তারপরে নাই রানী বিলকিস সুলাইমানের কাছে এটা তো আরো আরেক দিনের ব্যাপার আজকে তো আর এটা হবে না তো এই যে নবীরে প্রশ্ন করতো আবু জাহেলও তো আমার নবীরে প্রশ্ন করেছে করেছে না হাতটারে মুট করে এনে বলছে ভাতিজা আমার হাতের ভিতর কি আছে বলো তো রাসূল বলেছে বলতে পারলে কি হবে কয় বলতে পারলে এই জায়গা দাঁড়াইয়ে কালিমা পড়ে নেবো কথা দিলাম
কথা কয় কারা পিছনে দেখো তো কথা কয় কারা পিছনে দেখো দেখো এখন হাতটারে মুট করে বলতেছে বলো আমার হাতের ভিতর কি আছে নবী বলেন যে আমি বলবো কেন তোর হাতের ভিতর যেইটা আছে সেইটা যদি কয় তাহলে কি হবে কয় তাইলে তো কোনো কথাই নাই কালিমা দাঁড়ার উপর পড়ে নেব বসবো না এটা বলি আবার মনে মনে চিন্তা করে যে ও হাতের ভিতর যা আছে বলে দিলেও তো দিতে পারে এইজন্য হাতটারে মুখের কাছে নিয়ে বলতেছে খবরদার তুই ভিতরে যে আছিস কথা বলবি না চুপ 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 কবি কবিতা লিখতেছে যাতে আল্লাহ পাকে হায় সাল্লি আলা মুহাম্মদ বাশার মিয়া আয় মগর নুরুন আলা নূর হায় নুরুন আলা নূর হায় একদিন কাওয়া কেয়া আবু জেহেল নে কায়া আয় মুহাম্মদ কাহাদি দিয়ে আতকি আমদার হায় কেয়া বলতেহি কঙ্করি লা ইলাহা বল উঠি হাতের ভিতর দিকে পাথর বলে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জেহেল পাথর ফেলে দিয়ে দৌড়ায় আর বলে বাবা রে বাবা জাদুকর দেখছিলাম তোর মতো জাদুকর বাপের জীবনে দেখি নাই ও শয়তান কি কালিমা পড়তে পারছে আরেকদিন এসে কয় ভাতিজা কি হইছে কয় যে আকাশের চাঁদকে একটু যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারতা তাহলে কি হতো কয় যে কালিমা পড়তাম নবীজি হাতের আঙ্গুলের ইশারা করেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ এক ইশারাতে ও চাঁদকে ঠুকরা করে দিয়া চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে ও দরস স্যার বলতেছে ও আমার জাতির লোকেরা তাকায় দেখ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত আমি কইছি না যে জাদুকরের বাচ্চা জাদুকর জাদুকর না হলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে শয়তান ঈমান আনতে পারছে তাহলে বাস্তব দেখে রসুলের কাছ থেকে শুনি যে গোষ্ঠী ঈমান আনতে পারলো না সেই গোষ্ঠীর রক্তে যারা এখনো প্রবাহমান আছে তারা কি আমাদের মতো হুজুরদের কথা শুনে হেদায়েত হতে পারে না আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন বলেন আমিন